আসসালামু আলাইকুম রেজা। সালাম। السلام عليكم.
Cost management. Business management. সবাইকে কিন্তু এটা করতে দিছিলাম হার্ড পেপারে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম সালাম। সবাইকে একটা সাদা কাগজে এটা করতে বলছিলাম। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই ম্যাট্রিক্স টেবিলটা বানাইতে বলছিলাম সবাইকে। দেখি আমরা বানাইছি না ভুলে গেছি। ভুলে গেছি ভাইয়া, ভুলি নাই, নাই আছে করি নাই, এখন করে ভুলি। এখন আর করা দরকার নেই, তাহলে আমরা নেক্সট ইয়ারে করবো। জাস্ট সবাই একটু মনে করে দেওয়ার জন্য এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাইম তো হবে না এখন, এটা শিডিউল। হ্যাঁ ছকটা সবাই কিন্তু আঁকতে বলছিলাম সাদা কাগজে একটা এ4 পেজে। ডায়েরিতে? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এমনি ওয়ার্ডে একটা করে ফেলেন, ওয়ার্ডে একটা করে রাখেন, তাহলে কাজে লাগবে আর কি। ওয়ার্ডে এটা একটা বানিয়ে দেখি ছকটা। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে আজকে একটু জয়েন করতে ঝামেলা হচ্ছিল, আমি কি কিছু মিস করলাম স্যার? না না না। আসসালামু আলাইকুম। আমরা শুরু করি নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো লাস্ট ক্লাস আমি আসলে সবাইকে রিকোয়েস্ট করছিলাম যে এরকম একটা টেবিল বানাতে এ4 সাইজ বা ডায়েরিতে, যে উপরে প্রসেস গ্রুপস এর নাম থাকবে, বাম সাইডে কি থাকবে নলেজ এরিয়া। এবং এটা আমি যেমন ওয়ার্ডে বানাইছি না, এটা আপনারা নিজেরা ওয়ার্ডে বানাই ফেলবেন একটু, ঠিক আছে? আমি আপনাদেরকে যে এটা এগুলো কাজ দিচ্ছি, আজকে থেকে অনেকগুলো কাজ দেবো আসলে। আমি আমি ভাবতেছি যে কাজ করলে কি হবে, লাভ হবে মনে হয়। আর পরীক্ষার ফি কত, কারো মনে আছে পরীক্ষার ফি কত আমাদের? $535। মানে তো $555। মেম্বার যদি হই তাহলে কত হবে? $544 না? $544। হ্যাঁ, মেম্বার ফি যদি হই তাহলে আমাদের পরীক্ষার ফি কমে যায়। $544 ইকুয়াল টু কত টাকা? 86 নাকি? 86 তাহলে কত হয় ক্যালকুলেশনে, একটু ক্যালকুলেটর চালায়। 36,784 কত? 30 46,000 এটা কি 86 দিয়ে গুণ করলে এটা হচ্ছে?
amount is not small, this is a big amount. 225 মনে হয় নাকি 225 প্লাস হচ্ছে মেম্বার ফি হ্যাঁ 32 টাকা ইনটু হচ্ছে 86 ইকুয়াল টু হচ্ছে আপনার 22000 টাকা ঠিক আছে আচ্ছা আমি হিসাবটা এই জন্য করতেছি যে আমরা যদি পরীক্ষা দিতে চাই আসলে এবার ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার করতে হবে কারণ এরপরে সিলেবাস খুব চেঞ্জ হয়ে যাবে বিরাট চেঞ্জ হবে তাই দেখি তো আমাদের টাকা পয়সা একটু জমানো দরকার সেভিংস প্রতি মাসে 5000 টাকা কি আগে থেকে কেটে আলাদা করে রাখা দরকার যাতে আপনার মনেই না থাকে যে টাকাটা আপনার আছে অন্য একটা অ্যাকাউন্টে চুপ করে সরিয়ে রাখবেন আপনার ওয়াইফও যাতে না জানে বুঝতে পারছেন 5000 বা এখন তো যে অ্যামাউন্ট দেখতেছি 10000 টাকা করে রাখা দরকার আলাদা ভাবে আচ্ছা ভাই এটা কি মানে এটা কি ডিসেম্বরের দিকেই শেষ হয়ে যাচ্ছে না আরো টাইম বাড়তে তো না আর টাইম বাড়ার চান্স মনে হয় নাই কোভিড-19 যদিও সেই জন্য পারবে না সেই জন্য একটু কনফিউজ ছিলাম যে কোভিড-19 এর কারণে আবার কি 6 মাস যদি পাওয়া যেত তাহলে ভালো হতো না আর বাড়ার চান্স খুব কম কারণ যে পিএম বকের ভার্সনটাও রিলিজের হ্যাঁ রিলিজ হয়ে যাবে মানে ইয়াতে লাস্ট কোয়ার্টারে এই বছরের লাস্ট কোয়ার্টার 7th এডিশন সমস্যা হলো আমাদের তো ধরেন 12-13 বছর পরে পড়তে আসছি তো একটু টাফ হয়ে যাচ্ছে পড়া লাগা দেখ পড়াশোনা কিন্তু এনজয় করতে হবে তাই না অনেক তো এনজয় করি না আমরা ভাইয়া কিন্তু এনজয়মেন্ট করতে আচ্ছা কয়জন জয়েন করলাম আমরা পার্টিসিপেট একটু দেখি অনেকে বলতে আমি ট্র্যাক করতে পারছি না কে কে যেন জয়েন করতেছে না রনক জয়েন করছেন জায়েদ কি কি হারাই ফেললাম না কি হলো জায়েদ এখনো মানে মোস্ট প্রবাবলি বিজি কোন কাজে আর কি কালকে কি কন্টাক্ট হয়েছিল গতকাল হ্যাঁ গতকালই কন্টাক্ট হয়েছিল কি বিজি ছিল হ্যাঁ আর আমি অফিস থেকে কানেক্ট হলাম হি স্টিল ওয়ার্কিং মানে ওয়ার্কিং ফ্রম হোম অর নো নো ওয়ার্কিং ফ্রম হোম না আমি আজকে হতে আজকে মানে ইটস বিন লাইক 15 ডেজ আই এম নট কামিং হোম মানে অফিস তো আমি পরবর্তীতে 15 ডেজ পরে কিছু ডিপেন্ডেন্সি আছে আজকে আসতে হয়েছে আচ্ছা ওকে তো কিছু লোকের মিস হচ্ছে জায়েদ মিস হয়ে যাচ্ছে আর সেলিম রাজা তো জয়েন করেনি আজকে কেউ কিছু জানেছে সেলিম রাজা না আজকে কোনো আপডেট জানতে পারিনি আজকে মানে আমার এই ক্লাস দুইটা মানে প্রতিটা জায়গা স্ক্যান হয়ে গেলাম নাকি এ মাসখানা ভাই কথা আসছিল না ইন্টারনেট সমস্যা করতেছে তোহিদ ভাই আচ্ছা রেজা ভাই আছেন না তোহিদ ভাই বোধহয় লিখছিল যে উনি আজকে বোধহয় জয়েন করতে পারবেন না ওনার কোনো একটা ফ্যামিলি ইমার্জেন্সি আছে হ্যালো তাহলে আর শুরু করি আমরা
সো আমি যে টেবিলটা আঁকতে বলছি সবাইকে, তাই না? জি ভাই, রেডি আছে? রেডি, হ্যাঁ রেডি আছে। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, আজকে এটা তো পুরো কাজ করব না, জাস্ট একটা জিনিস দেখাবো। আচ্ছা, আমার টেবিলটা দেখা যাচ্ছে না? হ্যাঁ জি। আচ্ছা, এই টেবিলের যদি আমি এখানে এরকম লিখি, কি লিখব? এখানে লিখলাম 2, এখানে লিখলাম 24, বা এখানে ভিতরে লিখতে পারেন, আর এখানে কি লিখবো তাহলে? 2, 4, 6, 10, 10, 10, 12. আচ্ছা আচ্ছা, 12, আর এখানে কি লিখবেন? কালকে আমরা স্কোপ চ্যাপ্টারটা পড়তেছিলাম, স্কোপ চ্যাপ্টারে তাহলে কত নাম্বার দেবো এই ডান দিকে? 6, 5.6 ছিল। আর আমরা নিচে আসি, আমরা কমিউনিকেশন চ্যাপ্টারে পড়ছিলাম, এখানে কত নাম্বার দিবেন কমিউনিকেশনে? 3, 3, 3, তাই না? স্টেকহোল্ডারে কত দিবেন? 4, 4, 4 নাম্বার দেব। আচ্ছা, আর ইন্টিগ্রেশন কি মনে আছে কয়টা ছিল? 7, 7 ছিল। হ্যাঁ, 4.7 পর্যন্ত। সো এটা আমাদের হবে হচ্ছে 7, ঠিক আছে? আমি যে নাম্বারটা লিখলাম, এইটা আপনারা যখন যে সাদা খাত মানে A4 সাইজের বা যখন ওয়ার্ডে এটা করবেন, পাশে এই নাম্বারটা লিখবেন আর কি, ঠিক আছে? আমি সবগুলো লিখি নাই, যেগুলো আমার পড়ছে উদ্দেশ্য লিখলাম, বাকি সবগুলো কিন্তু লিখবেন নাম্বারটা কি হবে। এটা সুবিধা হচ্ছে আপনি যখন এটা মানে এটা যদি একটু মাইন্ড ম্যাপিং করতে চাই আর কি, মানে মনের মধ্যে নিয়ে আসতে চান, তাহলে আপনি যদি নাম্বারগুলো লেখেন তখন আপনি আসলে ইজিলি লিখতে পারবেন, এখানে ভিতরে ইজিলি লিখতে পারবেন। মিলে যে স্কোপে আমরা জানি 6টা, তাই না? টোটাল 6টা, তাহলে প্ল্যানিং এ কয়টা ছিল? প্ল্যানিং এ ছিল 4টা, আর মনিটরিং এবং কন্ট্রোলিং এ ছিল 2টা, তাহলে টোটাল 6টা হয়ে গেল, ইজিলি মনে রাখা যায় আর কি। আর আমরা যদি একটু নিচে আসি, কমিউনিকেশন ম্যানেজমেন্ট 3টা ছিল, 3টা মনে আছে কোথায় কোথায় ছিল? প্ল্যান তো থাকতেই হবে, তাই না? প্ল্যান এ ছিল প্ল্যান, কমিউনিকেশন, ঠিক আছে? দেখেন আমরা কিন্তু ইজিলি রিকল করতে পারতেছি, মুখস্থ করতে হচ্ছে না কিন্তু, মানে উই ক্যান ইজিলি রিকল, ফুল নাম দরকার নেই, জাস্ট বুঝতে পারলে হবে যেটা প্ল্যান ইনভেস্ট দেয়, মানে ফুল লিখতে হবে না। এটা আসলে আমি প্রতি ক্লাসের শুরুতে আমরা এটা একটু এক্সারসাইজ করব, ঠিক আছে? এবং লাস্ট ক্লাসে এটা আপনারা নিজেরাই ফিল আপ করবেন, দেখি যে 49 প্রসেস কে ফিল আপ করতে পারে সাকসেসফুলি, ঠিক আছে? টু দ্যাট মেমোরাইজেশন, আমি আই হোপ যে আপনারা 80 থেকে 90% পারবেন। ওকে, সো লেটস স্টার্ট। আমরা WBS পর্যন্ত গেছিলাম এবং WBS তে অনেক কথা বলছি, যারা ভিডিও দেখেন নাই, ওই যে আমি একটা ভিডিও রেফার করছিলাম, সো তারা দেখতে মনে হচ্ছে, আশা করতেছি 10-12 মিনিট একটা WB ইয়া ছিল, ভিডিও ছিল, তাই না? ইউটিউবে। ওকে, তাহলে আমি এখন আসছি ইয়াতে, প্রেজেন্টেশনে আসতেছি। আচ্ছা, এখানে কিছু কথা আমার একটু বাকি ছিল, সেটা একটু আলোচনা করব আমি, সেটা শেয়ার করার জন্য হোয়াইট বোর্ডে যাচ্ছি আমি একটু। হ্যাঁ, হোয়াইট বোর্ডে দেখা যাচ্ছে? হোয়াইট বোর্ড পাইছেন তো? না, হোয়াইট বোর্ড পাইছেন। হ্যাঁ, আচ্ছা, প্রজেক্টের নাম কি ছিল আমাদের? পিকনিক, পিকনিক। এবং এটাকে আমরা ব্রেকডাউন করছিলাম, মনে আছে? ব্রেকডাউন করে কি করলাম, প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল ভেনু, রাইট? ভেনু। পয়েন্টটা কি ছিল? ট্রান্সপোর্ট,
পরটা কি ছিল ফুড 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 নিয়ে এফ এফ ডিউ আর লাস্টটা ছিল ইভেন্টস ঠিক আছে এরকম চারটা কি মেজর ক্যাটাগরিতে আমরা ভাগ করেছিলাম এবং নাম্বারিং দিছিলাম নাম্বারিং যে দিছিলাম 1.0 1.1 এইভাবে এই নাম্বারিংটা কে কি বলা হয় ডব্লিউপিএস কোড ডব্লিউপিএস কোড বলা হয় আচ্ছা আচ্ছা এরপর আমরা ফুড কে আরো ব্রেকডাউন করেছিলাম তাই না তিনটা ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে ব্রেকফাস্ট আরেকটা হচ্ছে লাঞ্চ আরেকটা হচ্ছে সো ডিনার মানে টি ব্রেক সো এই যে ব্রেকডাউন করলাম এই যে আমি দেখেন এই যে নামগুলো দিছি সব নামগুলোতে কি ইউজ করছে খেয়াল করছে কেউ আমি নামগুলো নামকরণে কিন্তু একটা স্পেশাল ইয়া ইউজ করছি নাউন ইউজ করছি আর জিরান টাইপ ইউজ করছি হ্যাঁ সো এগুলা কিন্তু টাস্ক না মনে রাখতে হবে এটা কি ডেলিভার বল আর কি হ্যাঁ লাঞ্চ আমাদেরকে ডেলিভার করতে হবে ঠিক আছে ডিনার আমাদেরকে ডেলিভার করতে হবে টি ব্রেক আমাদের ডেলিভার করতে হবে সো দিস আর ব্রেকডাউন অফ ডেলিভারেবলস মানে পুরো প্রজেক্টে আমরা যে স্কোপটাকে ছোট ছোট ডেলিভারেবলে ব্রেকডাউন করতেছি এই জন্য নামটা কি দিচ্ছি আমরা নাউন কিংবা জিরান এটা একটা রুল অফ থাম ঠিক আছে নামটা হবে জিরান কোনটা যাবে জিরান কি যাবে আইএনজি থাকে আর কি আইএনজি বা একটা ভার্ব কে নাউন হিসেবে ইউজ করে আর কি প্ল্যানিং মনিটরিং এই ধরনের বা যেমন আমরা বলতেছি ভেনু সিলেকশন সার্ভে আচ্ছা এরকম সার্ভেইং ওকে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে ব্রেকডাউন করতেছি আমরা বলছিলাম যে কত লেভেল মতো ব্রেকডাউন করব আচ্ছা ব্রেকডাউন কোয়ালিটি টাইম এর রাইট যদি সব ডিফাইন করা যায় তাহলে 8 ঘন্টা শেষ করা যায় এরকম ছিল আর মেইন হচ্ছে যে যেখানে গিয়ে আমরা ক্লিয়ারলি এস্টিমেট করতে পারি তাই না আচ্ছা আরেকটা বলতেছিলাম যে এই যে আমরা ব্রেকডাউন করতেছি এটাকে কি বলা হয় ডিকম্পোজ ডিকম্পোজিং ডিকম্পোজিং বলা হয় এটা আমরা দেখব যে ডিকম্পোজিং এ হচ্ছে টুল যেটা দিয়ে আমরা এটা ব্রেকডাউন করি এই ডিকম্পোজিংটা এই চ্যাপ্টারে যেমন দেখতেছি আবার শিডিউল চ্যাপ্টারে গিয়ে আবার দেখব ডিকম্পোজিং আচ্ছা এখন দেখেন সব প্রজেক্টে কিন্তু আপনি সব কম্পোনেন্টকে বের করতে নাও করতে পারেন তাই না যে আপনি একদম প্রথমেই সব কম্পোনেন্ট পেয়ে গেলেন এরকম না হয়তো আপনি এটার ব্রেকডাউন করছেন কিন্তু এটার সাব চাইল্ড গুলো আপনি জানেন না এখনো হতে পারে না জি ভাইয়া অনেক প্রজেক্টে যখন আমরা বড় মানে ফেজ ভাগ করি তখন আসলে আমরা জানি যে সামনে কি যাচ্ছে হচ্ছে কারণ ফেজ ওয়ান এর রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে সামনে আমরা কি করব ঠিক আছে সো এই জন্য কোনো জায়গায় কোনো একটা কম্পোনেন্টকে হয়তো আমরা এরকম ডট ডট দিয়ে রাখতে পারি হ্যাঁ এবার একটা নাম দিয়ে রাখলাম যেমন এখানে কি হতে পারে যেমন আমি ধরেন একটা বাজেট লিখলাম যে বাজেট কিভাবে বাজেট জোগাড় করবো আমরা এখানে ব্রেকডাউন করি নি ঠিক আছে এবার এটাকে এরকম ডট ডট দিয়ে রাখলাম এটাকে বলা হয় প্ল্যানিং কম্পোনেন্ট কি বলা হয় প্ল্যানিং কম্পোনেন্ট মানে এটা ইট উইল নিড মোর প্ল্যানিং এটা আমরা এখনো ডিটেইল প্ল্যানিং করতে পারি নাই মানে একদম চাইল্ড মতো যেতে পারি নাই চাইল্ড মানে কি একদম লাস্ট লেভেলটাকে কি বলা হয় লাস্ট লেভেল চাইল্ড ওয়ার্ক প্যাকেজ ডব্লিউপি হ্যাঁ হ্যাঁ পিএম ব্যাকের ভাষা হচ্ছে ডব্লিউপি ওয়ার্ক প্যাকেজ সো আমরা এটাকে আসলে ব্রেকডাউন করতে পাই নাই একটা বড় লেভেলে রেখে দিছি যেহেতু এটা ডিটেইল আমরা জানি না সেটাকে কি বলা হয় প্ল্যানিং কম্পোনেন্ট দ্যাট মিন্স দ্যাট উইল নিড মোর প্ল্যানিং বুঝতে পারছিস আচ্ছা আরেকটা শব্দ আমরা ইউজ করি সেটার নাম হচ্ছে রোলিং ওয়েব প্ল্যানিং আর এই যে রোলিং ওয়েব প্ল্যানিং বুঝছেন বা এটাকে বলা হয় প্রোগ্রেসিভলি এলাবোরেশন রোলিং ওয়েব প্ল্যানিং তার মানে আমরা প্যারেন্ট লেভেলে আছি রোলিং ওয়েব প্ল্যানিং এর ডেফিনিশনটা হচ্ছে এটা যে আমরা যে কাজগুলো আমাদের নেয়ার টার্ম বা যে ডেলিভারগুলো নেয়ার টার্ম সেটা আমরা ডিটেইল ব্রেকডাউন করব আর যেটা ফিউচারে সেটা আমরা পরে ব্রেকডাউন করব এই এই ধরনের কেসকে আমরা বলি রোলিং ওয়েব প্ল্যানিং মানে রোল করে করে আমরা ডিটেইল প্ল্যানিং এ যাব যখন সময় আসবে হ্যাঁ কারণ কোন একটা প্রজেক্টে ধরেন 5 বছরের একটা প্রজেক্ট প্রথম 2 বছরেতে আমরা এমন কাজ করব যেটা রেজাল্টের উপর পরের ফেজটা ডিপেন্ড করবে ঠিক আছে ফলে আমার এটা তো ডিটেইল প্ল্যানিং এখন কত দরকার নাই প্ল্যানিং করব এই 2 বছরের এটা ঠিক আছে পরেরগুলো আবার ডিটেইল প্ল্যানিং এ যাব এটা কিন্তু আমরা নিজেরা ফলো করি সব সময় সো এটাকে বলা হচ্ছে রোলিং ওয়েব প্ল্যানিং তার মানে নিয়ার টার্ম কাজগুলোকে আমরা আগে ডিটেইল প্ল্যানিং করব বা ডিটেইল ব্রেকডাউন করব তারপরে ফিউচার কাজগুলোকে ব্রেকডাউন করব এটাকে বলা হয় রোলিং ওয়েব প্ল্যানিং অথবা আরেকটা নাম কমনলি ইউজ হয় সেটা হচ্ছে
progressively elaborated. বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। ওকে ফাইন। এখন আসেন, এখন আসলে মেইন একটা কনসেপ্ট আমি আলোচনা করব নেক্সট 5 মিনিট এই হোয়াইট বোর্ডের মধ্যেই। সবাই একটু মনোযোগ রাখেন এখানে। আমার মনে রাখতে হবে আমরা যে আয়রন ট্রায়াঙ্গেল দেখাচ্ছিলাম তাই না, স্কোপ টাইম এবং কস্ট। এখন দেখেন আমরা যদি একটা স্কোপকে একটু ডিটেইলে যাই, ধরেন যে ফুড, আমি আর বাকি লিখলাম না ফুড। হ্যাঁ, ফুডকে আমরা কি বলছিলাম যে তিনটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ব্রেকফাস্ট, ঠিক আছে। আচ্ছা এখন আসেন আমরা এই ব্রেকফাস্টের যে অ্যারেঞ্জমেন্ট এটা করতে কত সময় লাগবে, হ্যাঁ এটা অ্যারেঞ্জ করতে কত সময় লাগবে, তারপরে ব্রেকফাস্টটা ঠিকমতো ডেলিভারি দেওয়ার জন্য কি কি আইটেম হবে, ঠিক আছে আইটেম হবে, তার মানে কি বলতেছি আমরা, এবং কারা কারা এটা অ্যারেঞ্জমেন্টে কাজ করবে, তাহলে আমি কি বলতেছি রিসোর্স বলতেছি তাই না, এক কথায় রিসোর্স বলতেছি। তার মধ্যে দুই ধরনের রিসোর্সের কথা বলতেছি, একটা হচ্ছে পিপল আর একটা কি বলতেছি ফিজিক্যাল রিসোর্স কিংবা ম্যাটেরিয়াল। আমি এম লিখলাম, এটা এটা সবাই বুঝতে পারছি, মানে ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করার জন্য আমার কত সময় লাগবে অ্যারেঞ্জমেন্টের জন্য, এটা প্রিপারেশনের জন্য ধরেন এটা লাগবে আমাদের সে 4 ঘন্টা সময় লাগবে। আমরা কয়েকটা আইটেম কিনবো বা কোনো একটা জায়গায় অর্ডার দেবো, তারা প্যাকেট প্যাকেট করে ফেলবে আমাদেরকে দিবে, সে আমরা 500 জন বসিলাম তাই না, 500টা প্যাকেজ বানাতে হবে, এর সাথে এক্সট্রা হয়তো আরো 30 প্যাকেজ বানাবেন, মানে কি এটা কি হিসাবে মিক্স ম্যানেজ করার জন্য যদি কোনো কম বেশি হয়ে যায় তাই না, প্লাস ম্যানেজ একটু বেশি রাখা, খাবার নাই এরকম হলে তো বিরাট বিপদ হবে, একজনের যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু বিশাল স্যাটিসফ্যাকশনের ঘাটতি হবে। আচ্ছা তাহলে ব্রেকফাস্টে কি করলাম আমি, টাইম পেয়ে গেলাম যে 4 ঘন্টা লাগবে এটাকে অ্যারেঞ্জ করতে, আমার আবার কি বলতেছি যে কারা কাজ করবে, দুজনকে পাঠাইছি বা 4 জনকে দায়িত্ব দিছি, 4 পার্সন, ঠিক আছে কয়জন পার্সন, 4 জন, 4 জন। আর ইয়াটা কি মানুষ ম্যাটেরিয়াল হচ্ছে, সে ধরেন আমাদের 4টা আইটেম হবে, 1 2 3 এরকম 4টা আইটেম হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা এখন এই 4টা আইটেমের যদি প্রাইস জানি, যে এটার প্রাইস 10 টাকা, এটার প্রাইস কত 20 টাকা, এটা হচ্ছে 50 টাকা, আর একটা হচ্ছে 5 টাকা, টোটাল আমাদের কত হচ্ছে এখানে 50 20 70 80 85 টাকা, তার মানে আমাদের ব্রেকফাস্টের এক একজনের ইয়া কত 85 টাকা। আচ্ছা এখন দেখেন আমি যদি স্কোপে ব্রেকফাস্টের জন্য কত টাইম এটা বের করতে পারি, লাঞ্চের জন্য অ্যারেঞ্জমেন্টে কত সময় লাগবে এটা বের করতে পারি, তারপর টি ব্রেকে কত সময় লাগবে এটা বের করতে পারি, তাহলে কিন্তু আমি এই ফুড আইটেমটা ডেলিভারি দেওয়ার জন্য কত সময় লাগবে আমি কি বের করতে পারবো না, ফুডের শিডিউলিং মোটামুটি হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা এখন এরপরে আরো গুলো আইটেম ছিল, ভ্যালুর আইটেম ছিল, এদিকে ভ্যালু ছিল, আমি দেখাই না ইভেন্টস দেখাইছি, তাহলে আমরা যদি প্রতিটা চাইল্ডের সময় বের করতে পারি তাহলে কি সবগুলোকে আমরা এগ্রিগেট করে উই ক্যান ফাইন্ড আউট দা প্রজেক্ট শিডিউলিং তাই না, পাই না প্রজেক্টের টাইম বের করতে পারবো না, প্রজেক্টের টাইম কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। সো এই জন্য ডাব্লিউ দাদা ভাই কিছু কিছু তো ওভারল্যাপিং থাকবে তাই না, কিছু কিছু কাজ, হ্যাঁ ওভারল্যাপিং থাকবে, তো টোটাল করলে তো টাইম অনেক বেশি চলে আসবে না, হ্যাঁ ওটা বেশি চলে আসবে, ওটা নিয়ে পরে আলোচনা করব টাইম চ্যাপ্টারে, কিন্তু এখন জাস্ট সিম্পল ধারণাটা দিচ্ছি আর কি যে কিভাবে আমরা টাইম বের করতে পারি, মানে WBS থেকে মানে হার্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ WBS টা কেন, কারণ কি WBS থেকে আমরা প্রজেক্টের শিডিউল বের করে ফেলতে পারতেছি তাই না। আচ্ছা হ্যাঁ, আর টাইম যেহেতু জানি 4 আওয়ার্স, আবার জানি যে কি কি রিসোর্স লাগবে, এই যে বললাম যে 4 জন লোক কাজ করবে এবং 4 জনের যদি পার আওয়ারের আমি কস্ট জানি তাহলে কয় ঘন্টা কাজ করবে, 4 জন লোক 4 ঘন্টা তাহলে কত হচ্ছে 16 ম্যান আওয়ার, হ্যাঁ যদি $25 বা $20 করে ম্যান আওয়ার হয় তাহলে আমি এখানে বের করতে পারতেছি $320 আমার ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট করতে লাগবে, এর সাথে $85 আছে কি ম্যাটেরিয়াল, এটা 500 বা 530টা, তাহলে দেখেন আমি কিন্তু এই ব্রেকফাস্টের পুরো কি বের করে ফেলতে পারতেছি কস্ট, এইভাবে যদি আমি করি তাহলে কি এটার পাবো না লাঞ্চের, তারপর টি ব্রেকের কস্ট পাবো, তাহলে আমি যদি এই সবগুলোকে অ্যাড আপ করি তাহলে আমি কি ফুড যে কম্পোনেন্টটা আছে এইটার কত বাজেট হবে এটা কিন্তু আমরা বের করতে পারবো, রাইট।
সো এই যে আমরা আইরন ট্রায়াঙ্গেল বসিলাম, তো আমার কিন্তু এই যে স্কোপ থেকে আমরা WBS টা তৈরি করছি, WBS থেকে কিন্তু আমরা টাইমও বের করতে পারতেছি, কস্টও বের করতে পারতেছি, ঠিক আছে? এবং আমাদের রিসোর্স প্ল্যানিং হয়ে যাচ্ছে না যে কোনটাতে কত রিসোর্স লাগতেছে, কি কি ম্যাটেরিয়াল লাগতেছে, আমরা কিন্তু ইজিলি বের করতে পারছি এখান থেকে। এটাকে বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, তার মানে কি WBS উপর বেস করে আমরা রিসোর্স প্ল্যানিং করে ফেলতে পারছি। আবার আমি কি বলছিলাম যে আমরা কিন্তু কোয়ালিটি প্ল্যানিং করতে পারি, তাই না? যে আমরা ব্রেকডাউন করার সময় বসি যে এই কাজটা করতে কত টাইম লাগে, কত রিসোর্স লাগে, কি কি কোয়ালিটি লাগবে, তারপরে কি কি রিস্ক আছে। হ্যাঁ, এক একটা কম্পোনেন্টে যদি আমরা রিস্ক চিন্তা করি তাহলে কিন্তু টোটাল প্রজেক্টের রিস্ক দিয়ে আমরা একটা ভালো প্ল্যানিং করতে পারবো আর কি। সো দেখেন, এই যে এরপরে আমরা যত চ্যাপ্টার করবো, 6 নম্বর হচ্ছে শিডিউল চ্যাপ্টার, তারপরে কস্ট চ্যাপ্টার, কোয়ালিটি চ্যাপ্টার, হ্যাঁ, তারপরে রিসোর্স প্ল্যানিং, ঠিক আছে, সবকিছু কিন্তু ডিপেন্ড করতেছে WBS এর উপরে। সো WBS টা যদি আমরা ভালো মতো করতে না পারি, এখানে যদি কোনো গ্যাপ থাকে, ধরেন কোনো একটা কম্পোনেন্ট বাদ গেছে, তাহলে কি বাজেটে গ্যাপ হবে না, টাইমে গ্যাপ হবে না, কোয়ালিটিতে গ্যাপ হবে, রিস্কে আপনি আইডেন্টিফাই ঠিক মতো করতে পারবেন না। সো মানে যদি WBS থেকে আপনি ঠিক মতো না করতে পারেন, তাহলে আসলে আপনার বাকি প্রজেক্টের সব জায়গায় ইম্প্যাক্ট করবে। সো দ্যাটস ওয়াই PMBOK এর একটা কিন্তু আলাদা স্ট্যান্ডার্ড আছে, গতকাল বোধ হয় বলি নাই, সেই স্ট্যান্ডার্ডের নাম হচ্ছে প্র্যাকটিস স্ট্যান্ডার্ড ফর WBS ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এটা প্রায় 100 পৃষ্ঠার বেশি বই একটা, যেখানে শুধু WBS টা আপনি কিভাবে তৈরি করবেন, টপ ডাউন অ্যাপ্রোচ নাকি বটম অ্যাপ অ্যাপ্রোচ নাকি মিক্সচার করবেন, তারপরে হচ্ছে যে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, এই ডিটেল আছে, কি কি টুল ইউজ করবেন, সে সবগুলো আছে। এবং লাস্টে ওই বইটার লাস্টে অনেকগুলো এক্সাম্পলও দেওয়া আছে, যেটা আপনি রেডিলি ইউজ করতে পারবেন আপনার প্রজেক্টে। সো বুঝতে পারছি আমরা এটা। বুকটার নাম কি বললেন ভাই? প্র্যাকটিস স্ট্যান্ডার্ডস ফর ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার WBS। এটা বোধহয় গত বছর বা তার আগের বছর নতুন রিলিজ হয়েছে, এটা অনেকদিন রিলিজ হচ্ছিল না, প্রায় 7-8 বছর পরে বোধহয় নতুন রিলিজ হয়েছে এটা। মহা গুরুত্বপূর্ণ। এখন দেখেন আমরা টুলস টেকনিকে যাই, তাহলে আমাদের এখানে মেইনটা কি হচ্ছে, মেইন হচ্ছে রিকোয়ারমেন্ট, এই দুইটা ডকুমেন্ট, তাই না? যেটা থেকে আমরা WBS তৈরি করবো, স্কোপ স্টেটমেন্ট এবং রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। আর অর্গানাইজেশন প্রসেস কেন নিচ্ছি, আমরা কিন্তু WBS যদি ধরেন কনস্ট্রাকশনে যারা আছেন, একই ধরনের WBS কিন্তু বারবার করতেছি আমরা, তাই না? কনট্রাক্ট তৈরি করতেছি একই ধরনের, সো আমরা কিন্তু অনেক রিউজ করতে পারি। সো আমি এর আগে 5-তলা বিল্ডিং একটা বানাচ্ছি, এখন হয়তো 10-তলা একটা বিল্ডিং বানাবো, তো আমি কিন্তু অনেকগুলো WBS এর কম্পোনেন্ট রিউজ করতে পারবো। সো অর্গানাইজেশন প্রসেস থেকে আপনি সেটা সেই টেম্পলেট গুলো ইউজ করবেন, যেটা আগে আমরা করছি সেখান থেকে আপনি ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে মেইন টুল কি দেখছেন? ডিকম্পোজিশন। হ্যাঁ, মানে যে ভেঙে ফেলা, হ্যাঁ, বড় অংশটাকে ভেঙে ভেঙে ছোট কম্পোনেন্ট বানানো। এবং এখানে আমি দুইটা কথা বলছি, একটা হচ্ছে রোলিং ওয়ে প্ল্যানিং, প্রোগ্রেসিভ এলাবোরেশন, তাই না? এই কথাগুলো বলছি, আর একটা হচ্ছে প্ল্যানিং কম্পোনেন্ট, এইসব কথাবার্তা দেখবেন যে ওখানে আছে। আর ফাইনালি আমরা যেটা তৈরি করতেছি, আর একটা কথা কিন্তু মনে আছে, আমি বলছিলাম যে সেটার নাম হচ্ছে WBS ডিকশনারি। এটা কার মনে আছে, WBS ডিকশনারি? হ্যাঁ, কালকে বলছি। জি জি। তার মানে যেটা আমরা WBS বানাচ্ছি ওইটাতে আসলে কোনো কিছু প্রেজেন্ট করতেছে না, এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এখন আমি আসলে ব্রেকফাস্ট বলতে কি বুঝাচ্ছি সেটা ডিটেলটাতে কোথায় লেখা দরকার। যেমন আমি এই ডিটেলটা এখন বের করে ফেলছি না, যে ব্রেকফাস্টের আইডি হচ্ছে এত, WBS কোড হচ্ছে এত, এবং ব্রেকফাস্টটা 530 জনের হবে, এই 4 জন এটাতে কাজ করবে, রিসোর্স এটার এত সংখ্যা হবে, এটার বাজেট এত, বুঝতে পারতেছেন? এই যে জিনিসগুলো, এটাকে বলা হচ্ছে WBS ডিকশনারি, যেখানে আসলে ডিটেইলটা লেখা থাকে। এখন যায় যে 4 জন কাজ করবে, প্রজেক্ট ম্যানেজার যদি WBS ডিকশনারিটা তৈরি করার পরে তাকে দিয়ে দেয় যে ভাই তোমাদের কাজ হচ্ছে এটা, তাহলে ইজি হবে না? WBS ডিকশনারি ধরে যদি কাজ করে, হ্যাঁ, মানে ইজিলি কিন্তু ইউ ক্যান ম্যানেজ ইউর প্রজেক্ট একদম এইরকম লোয়ার লেভেলও। আচ্ছা, এখন একটা প্রশ্নের উত্তর দেন, হ্যাঁ, কে উত্তর দিবেন, সেটা হচ্ছে যে আমরা যে WBS নিয়ে এত কথা বললাম, আমি বোধহয় 10 মিনিটের নাম করে আধা ঘন্টা কাটাই দিচ্ছি,
মানুষের বাই ইন পাবেন না, মানুষকে দিয়ে কাজ করাতে পারবেন না, এরকম প্রজেক্ট ম্যানেজার আগে ছিল নাকি? আপনি তো করলে হবে না, এবং এই যে এর উপর ডিপেন্ড করে কিন্তু এস্টিমেশন হচ্ছে, বাজেটিং হচ্ছে, আর আপনি যদি করে ফেলেন তাহলে কিন্তু এগুলো সবসময় আপনি মানে বিপদে পড়বেন। বরঞ্চ যে টিমটা কাজ করবে, যারা এক্সপার্ট, তাদেরকে বলেন যে তারা এটা দে শুড কাম আউট উইথ দ্য আইডিয়াস এন্ড প্ল্যানিং, তাহলে কিন্তু আপনার লাইফ ইজি হবে এবং বাই ইনও পাবেন এবং প্রজেক্টটা সবাই ওন করবে যে হ্যাঁ এই কম্পোনেন্ট আমি বানাইছি এবং এটা আমি ডেলিভারি দেবো, বুঝতে পারছেন? সো দ্যাটস ওয়াই দিস ইজ এ কমপ্লিটলি গ্রুপ ওয়ার্ক, একা একা করে কিন্তু এটা কাজ করা যাবে না। আচ্ছা, তাহলে ডাব্লিউ ডিকশনারি বুঝতে পারছি আমরা, এই যে আমরা প্রথমেই ক্লাসের শুরুতে ফার্স্ট ক্লাসে বলছিলাম যখন স্কোপ নিয়ে শুরু করছিলাম গত সপ্তাহে যে স্কোপ বেসলাইন তৈরি হবে এই চ্যাপ্টার থেকে, কারো মনে আছে বেসলাইন মানেটা কি? বেসলাইন মানে কি? বেসলাইন মানে কি মানে দিস ইজ আওয়ার কি বলে যে প্রজেক্ট রিকোয়ারমেন্ট, উই জাস্ট উই হ্যাভ টু মেইনটেইন দিস ওয়ান, আমরা এটার বাইরেও যাব না, গেলে তো আমাদের ওভার ই হবে, ফুল প্লেটিং হবে, এটা আমাদের সবসময় মেইনটেইন করতে হবে, মানে বাজেটের বাইরে চলে যাবে, এক্সিট করে যাবে টাইম, হ্যাঁ রিসোর্স এক্সিট করে যাবে। গ্রাফিক্যালি তৈরি করলাম, আর তিন নম্বর কি এই যে WBS ডিকশনারি, এই তিনটাকে একত্রে বলা হয় স্কোপ বেস নাইন, বুঝতে পারছি আমরা? এবং এই তিনটা কিন্তু চেঞ্জ করা যাবে না, মানে যদি চেঞ্জ করা যাবে না মানে কি, যদি চেঞ্জ করতে হয় যদি ওয়ান সিটিজ বেস লাইন দেন এটা আসলে কি আসবে ফর্মাল প্রসিডিউর দিয়ে আসতে হবে, ঠিক আছে, ফর্মাল চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসিডিউর দিয়ে আসতে হবে। ধরেন একটা WBS আমরা বানাই ফেলছি, কি ইম্প্যাক্ট হচ্ছে টাইমে, কি ইম্প্যাক্ট হচ্ছে রিসোর্স প্ল্যানিং এ, কি ইম্প্যাক্ট হচ্ছে রিস্কে, কি ইম্প্যাক্ট হচ্ছে, এভরিথিং ইউ হ্যাভ টু কনসিডার, আদারওয়াইজ ইউ ক্যানট অ্যাড এ কম্পোনেন্ট। হ্যাঁ, যে একটা চাইল্ড অ্যাড করে দিলাম, আমরা যে চাইল্ড বলতেছি যাদের বাচ্চা কাচ্চা আছে নাকি, বাচ্চা কাচ্চা মানুষ করে দেখছেন তো, অনেকে মানে এখন সবাই এত বিজি, আমরা একটা বাচ্চা নেওয়ার পর বলে যে আর বাচ্চা নেবই না, নাকি সবাইকে শুনছেন নাকি শোনেন নাই? শুনছে, হ্যাঁ অনেকে নীরব, তাহলে কি কি জিনিস থাকে তালহা, কি কি জিনিস থাকে? ওকে, তাহলে আমরা এটা শেষ করি, WBS হয়ে গেল আমাদের। এই যে এখানে দেখেন, এটা যদি একটু পড়েন, এখানে কিন্তু আমরা যে কথাবার্তা বলছি সব এখানে আছে, কিন্তু যে 100% রুল, অ্যাভয়েড এক্সেসিভ ডিকম্পোজিশন, একটা জিনিস আমি বলি নাই সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট,
দেখেন এই যে এটা কন্ট্রোল অ্যাকাউন্ট এটা ডেফিনিশনটা একটু ভালোমতো ইয়াতে পড়বেন গ্লোসারিতে হ্যাঁ আমি একটু বুঝাই দেই হ্যাঁ গ্লোসারিতে আমি একটু বুঝাই দেই এখানে বোঝানোর জন্য সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু আমরা প্র্যাকটিস করি অর্থাৎ কি ওইভাবে শব্দটি ইউজ করি না বা ইউজ হয় এটাকে আমরা অনেক সময় কস্ট সেন্টার বলি ফাইন্যান্সের দৃষ্টিতে অ্যাকাউন্টিং এর দৃষ্টিতে কস্ট সেন্টার জি ভাই আমরা আমাদের এখানে কস্ট সেন্টারই বলি আমাদের প্রজেক্টে আমার প্র্যাকটিস এটা হয় তার মানে এই যে আমরা একদম ওয়ার্ক প্যাকেজ লেভেলে অনেক সময় কিন্তু বাজেটিং করি না বা কন্ট্রোলিং করি না ওয়ার্ক প্যাকেজ লেভেলে হ্যাঁ আমরা করি কি তার উপরে থোক বরাদ্দ করি যে আমাদের ফুডের জন্য আমাদের 5 লাখ টাকা বরাদ্দ ফুডের জন্য ইভেন্টের জন্য আমাদের বরাদ্দ হচ্ছে 10 লাখ টাকা ইভেন্টটা যত হবে সবকিছু পিছনে আমাদের বরাদ্দ কত 10 লাখ টাকা এরকম আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট দ্বারা আসলে ওয়ার্ক প্যাকেজকে কন্ট্রোল করি না আমরা আসলে তার উপরের লেভেল থেকে আমরা পুরো থোক বরাদ্দ করি আর কি যে এই অংশটা এটা টাইম লাগবে এত এটা রিসোর্স লাগবে এত এবং এটার স্পেশালি টাকা টাকা পয়সা এটার বাজেট হচ্ছে এত সো আমার এই বাজেটের মধ্যেই এই তিনটা কাজ লাঞ্চ ব্রেকফাস্ট এবং টি ব্রেক করে ফেলতে হবে এবং এইটা দিয়ে আমি কন্ট্রোল করব ঠিক আছে এটাকে বলা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট স্পেশালি কস্ট এবং টাইম এই দুটো আমরা কন্ট্রোল করতে চাই এবং এটা মনে রাখতে হবে কিন্তু যেটা আমি প্রথম কথা বললাম এটা কিন্তু ওয়ার্ক প্যাকেজ লেভেলে হয় না এটা হয় কি কোথায় কোন একটা প্যারেন্ট লেভেলে ঠিক আছে যেমন ধরেন এটা যদি এরকম হতো যে আমাদের প্রজেক্টে হার্ডওয়্যার লাগবে আমাদের প্রজেক্টে কিছু মানুষ আমরা রিক্রুট করব পিপল ঠিক আছে আবার কিছু আমরা সফটওয়্যার পারচেজ করব হ্যাঁ তাহলে দেখেন সরকারি প্রজেক্টে কিন্তু আছে কিছু আসে রেভিনিউ বাজেট থেকে আবার কিছু আসে কি ক্যাপিটাল বাজেট থেকে বা ক্যাপেক্স থেকে এরকম বাজেট থেকে প্রাইভেট সেক্টর এরকম যে হার্ডওয়্যারে কিন্তু একটা আলাদা কস্ট সেন্টার থেকে বাজেট আসে মানুষ যখন চলে আসবে মানুষ রিক্রুট করবেন আপনি সেটা কিন্তু অন্য একটা বাজেট থেকে আসবে এইভাবে কিন্তু কন্ট্রোল করা হয় ঠিক আছে বিভিন্ন এবং এটা কিন্তু প্রতিটা আপনার কোডও থাকে অ্যাকাউন্টিং কোডও থাকে যে এটা হচ্ছে এত কোড গভর্নমেন্টেরও কিন্তু ডিফাইন কোড আছে যে ধরনের আপনি প্রজেক্টে কস্টিং হবে সেটা কোন কোডের আন্ডারে যাবে সেই কোডের সাথে ট্যাগ করে কিন্তু আপনাকে বাজেট নিয়ে আসতে হবে তাই না মাহবুব ভাই সো সেটিকে হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট এটা একটু মনে রাখবেন মেইন আইডিয়া হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট ওয়ার্ক প্যাকেজ লেভেলে হবে না একটু মানে মেজর লেভেলে হবে আরো ছোট যদি করেন যদি এক সপ্তাহ হয় 40 ঘন্টা মানে এক সপ্তাহ ছোট প্রজেক্টের ক্ষেত্রে এটা আসলে বড় প্রজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই আসলে হ্যাঁ যে অ্যাজাইলে কিন্তু এরকম হতে পারে যে এক সপ্তাহে যদি স্প্রিন্ট হয় তাহলে আসলে আপনি এরকম ভাবে করতে পারেন 40x4 40 ঘন্টা আপনি কাজকে যদি ভাগ করেন তাহলে একটা ইউনিট 4 ঘন্টার হবে আর কি এর চেয়ে আর ছোট করবেন না আচ্ছা এরপরে টু স্টেকিং এর কথা বলবো না এখানে অনেকগুলো এক্সাম্পল আছে যেমন এখানে পিএমবকে এক্সাম্পল দেওয়া আছে দেখেন আমরা যেগুলো আলোচনা করছি স্ন্যাপশট দেওয়া আছে ফুল দেওয়া নেই স্ন্যাপশট দেওয়া আছে এই যে সফটওয়্যার প্রজেক্টে একটা স্ন্যাপশট দেওয়া আছে এয়ারক্রাফটের স্ন্যাপশট দেওয়া আছে তাহলে আমি যেসব কথা বলছি দেখবেন যে ইয়ে করতে পারবে না ডিলেট করতে পারবে তাহলে প্যারেন্ট লেভেলে হয় আর কি যেমন এখানে যদি বলি যে তিনটা সফটওয়্যার মিলে এই চারটা সফটওয়্যার মিলেও একটা হতে পারে হ্যাঁ টপ লেভেলে হয় একদম ছোট লেভেলে হবে না হ্যাঁ এক্সাম্পল হিসেবে হতে পারে যেমন যে আমাদের ফুডে বলে দিল বা ব্রেকফাস্টে বলে দিল যে এত হাজার টাকা ব্রেকফাস্ট হবে এখন এর মধ্যে মিলাই নিতে হবে 60 টাকা না 50 টাকা ব্রেকফাস্ট না ফুডেই হবে আপনার 5 লাখ টাকা বাজেট এখন আপনি ব্রেকফাস্ট লাঞ্চ ওটাকে আপনি ডিস্ট্রিবিউট করে নেবেন আচ্ছা ভাই আমরা ইয়েতে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন প্রজেক্টে আমরা তো WBS টা করি এখানে যেমন দেখা যাচ্ছে যে মেইনলি ডিপার্টমেন্ট কে ওনারা ডিকম্পোজ করেছে মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রোডাক্ট রিকোয়ারমেন্টস এরকম আমরা যেমন করি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রকিউরমেন্ট ওয়ার্কস আর একটা হলো কনস্ট্রাকশন এবার পরে পরে এরপর নিচে নামতে থাকে আর কি কনস্ট্রাকশন যেমন আবার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই ধরনের
এটা কোনো ধরাবাধা নিয়ম কিছু নেই আছে আপনি ইচ্ছামতো আপনার ইচ্ছামতো ব্রেকডাউন করবেন আর কি যেভাবে আপনি পছন্দ করেন এবং যত রুল অফ থাম্ব বললাম এটাও একটাও অ্যাপ্লাই করার দরকার নেই জাস্ট আপনি যেভাবে কমফর্ট ফিল করেন ঠিক আছে কিন্তু কাজগুলো যাতে গোছানো থাকে বাট এটা ডিকশনারিটা বানাইতে হবে নাইলে তো আর ডিকশনারিটা তো খুবই ইম্পর্টেন্ট প্রতিটা কম্পোনেন্টের ডিকশনারি থাকতে হবে ওইটি আসলে আপনার কাজটাকে প্রেজেন্ট করবে এরপরে আমরা দুইটা প্রসেসে আসব আচ্ছা আমি আজকে থেকে কিছু কাজ দেব আর কি এক নম্বর একটা কাজ দিচ্ছি আমি ইয়াকে মাসুদ রানা ইন্ডিভিজুয়াল হ্যাঁ ইন্ডিভিজুয়ালি আমরা একদম সব শেষে এটা ভালো একটা রেজাল্ট পাবো এটা থেকে তো এটা হচ্ছে একটা টেবিল বানাবেন হ্যাঁ ছোট্ট একটা টেবিল যেখানে চারটা কলাম থাকবে সবাই একটু মনে রাখেন সেটা এই প্রথম কলামে থাকবে হচ্ছে আইডি আইডি বা যা সিরিয়াল নাম্বার আইডি না সিরিয়াল নাম্বার এখানে থাকবে এটা আমি একটু আচ্ছা এটা কি থাকবে একটু আপনারা একটু বলেন আমি পরে বলতেছি যেমন আমি আসলে এখানে জানতে যাচ্ছি হ্যাঁ যে ভ্যালিডেট স্কোপ এখানে লিখলাম ভ্যালিডেট স্কোপ আর এখানে লিখলাম হচ্ছে কন্ট্রোল স্কোপ এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি এটা আপনি জয়টা পয়েন্ট পান যে একটা দুইটা তিনটা প্রথম পয়েন্ট তো অবশ্যই ডেফিনেশন ঠিক আছে প্রসেসের ডেফিনেশন কি এরপরে আসলে কারো কি মনে আছে ভ্যালিডেট স্কোপ আর কন্ট্রোল স্কোপের মধ্যে পার্থক্য কি মেইন পার্থক্যটা কি ভ্যালিডেট করে হলো কাস্টমার কন্ট্রোল করে হলো প্রজেক্ট টিম আর কি হ্যাঁ ঠিক আছে আর কন্ট্রোল তাহলে কি হবে কন্ট্রোলটা খুবই অনেক বেশি হবে যেহেতু আমরা প্রতিটা কাজ মানে ডেলিভারি তৈরি হলে আমরা কন্ট্রোল করে দেখব যে স্কোপের বাইরে যাচ্ছে কিনা আর ভ্যালিডেটটা যখন একটা ডেলিভারি তৈরি হয়ে যাবে এখন আমরা টেস্ট করে দেখছি হ্যাঁ যে সব ওকে আছে তখন আমরা কাস্টমারকে ইনভলভ করে ভ্যালিডেট করায় নেব এক্সেপ্টেন্স করায় নেব কিন্তু আমরা বুঝলাম যে অ্যাজাইলে যে কি হয় যে স্প্রিন্ট একটা ইনক্রিমেন্টের পরে হ্যাঁ ইনক্রিমেন্টের স্প্রিন্ট শেষে আমরা যে রিভিউ করাই স্ক্রামে সেটা আমরা পুরি হচ্ছে ভ্যালিডেট স্কোপ সো মাসুদ রানা আপনার ইয়া হচ্ছে যে আপনি এই দুইটার মধ্যে ভ্যালিডেট স্কোপ এবং কন্ট্রোল স্কোপ এর মধ্যে এক দুই তিন দিয়ে যতগুলো পার্থক্য পারেন হ্যাঁ সে পার্থক্যগুলো লিখবেন প্রথম তো ডেফিনেশন থাকবে এরপরে যেমন এখানে এটা হচ্ছে আমার টিমের অ্যাক্টিভিটি কাস্টমার অ্যাক্টিভিটি হচ্ছে আমার টিমের অ্যাক্টিভিটি ঠিক আছে এটা যেমন খুবই ফ্রিকোয়েন্টলি হবে কন্ট্রোল স্কোপটা এটা হচ্ছে যে এক একটা ইনক্রিমেন্ট তৈরি হওয়ার পরে হবে সো এরকম যতগুলো পার্থক্য পারেন আপনি ঠিক আছে এই চারটা এই ফিল্ডে আসলে আপনি টপিক দিতে পারেন যে এটা কোন বিষয় এটা যেমন ডেফিনেশন পরেরটা হয়তো কাদের কাজ রেসপন্সিবিলিটি তাহলে এই হেডিংটার নাম কি হওয়া উচিত এই হেডিংটার নাম ক্রাইটেরিয়া হ্যাঁ ক্রাইটেরিয়া নাকি ক্রাইটেরিয়া বা এই জাতীয় কিছু সো এই চারটা কলাম দিয়ে আমরা এটা করবেন ঠিক আছে আচ্ছা এরপরে আসেন ইয়া এই যে ইয়া ভাই ইয়াকে একটু কাজ দিই আমি এই যে সবার নাম ধরে একটু বলতেছি আমার মাথায় যা আসলে দিচ্ছি পরে আমি আমার একটা লেখা আছে আমি ওটা আপনাদেরকে দেবো সবাই মিলে কাজটা করবো আসলে একটু পার্টিসিপেন্ট দেখতেছি আমি আচ্ছা জামাল ভাইকে একটা কাজ দিচ্ছি আপনি এই পার্থক্য লিখবেন হচ্ছে কি প্রজেক্ট লাইফ সাইকেল এবং প্রোডাক্ট লাইফ সাইকেলের মধ্যে পার্থক্য কি ওকে আচ্ছা তালহা তালহা আপনি একটু লেখেন আপনার কাজ হচ্ছে প্রজেক্ট এবং অপারেশনের মধ্যে পার্থক্য কি প্রজেক্ট এবং অপারেশনের মধ্যে পার্থক্য কি এটা আপনি টেবিল আকারে কিন্তু সব কিন্তু ইয়া না টেবিল আকারে লিখবো আমরা ঠিক আছে ওয়ার্ডে লিখে ফেলবেন বা গুগল শিটে লিখে ফেলবেন আর কি আচ্ছা এরপরে আসতেছি সেলিম রেজা জয়েন করছেন না কখন দেরিতে জয়েন করছেন নাকি একটু দেরিতে আচ্ছা আমার যে দুইটা লেকচার খুব ইম্পর্টেন্ট লেকচার ছিল আসলে স্কোপের আপনি গত সপ্তাহে মিস করেন নাই না না গত সপ্তাহে লাস্ট ক্লাস শুধু মিস করেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমি আসলে গতকাল লাইভে তো পড়ে গেছিলাম ফলে সব নাই যেটা মাসুদ রানা উল্লেখ করছে তা আমি ওটা এডিট করব তো করে আসলে আপনাকে রেকর্ডেডটা আপলোড করে দেব দুই একদিনের মধ্যে তখন আসলে দেখে নিয়ে নেব আচ্ছা সেলিম রেজা আপনার কাজ হচ্ছে পোর্টফোলিও প্রোগ্রাম এবং প্রজেক্ট এই তিনটার মধ্যে পার্থক্য কি টেবিল আকারে প্রেজেন্ট করবেন এটা কিন্তু একটা টেবিল ছিল তাই না মনে আছে হ্যাঁ টেবিল একটা হ্যাঁ সো ওখান থেকে জাস্ট আপনি ওটা থেকে আরো যদি আপনার পোর্টফোলিও এন্ড প্রোগ্রাম পোর্টফোলিও প্রোগ্রাম এবং প্রজেক্ট তিনটার মধ্যেই পার্থক্য কি ঠিক আছে আচ্ছা এবার জাহিদ জাহিদের কাজ হচ্ছে যে চারটা ছিল কিন্তু আমাদের কি প্রেডিক্টিভ লাইফ সাইকেল তারপরে ইনক্রিমেন্টাল ইটারেটিভ এবং হচ্ছে অ্যাডাপটিভ ব্যাজাই জাহিদ ঠিক আছে জি
জি ভাই এই চারটা আচ্ছা এরপরে আনিস আনিস এই মুহূর্তে কি আচ্ছা আপনার হচ্ছে ম্যানেজমেন্ট এবং লিডারশিপ আনিস শুনতে পাচ্ছেন তো না জি জি শুনতে পাচ্ছেন ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ এটার মধ্যে পার্থক্য কি আসলে ঠিক আছে আচ্ছা এরপরে আসেন হাবিব হাবিব আছেন হাবিব আছো হাবিব আছি হ্যাঁ আছি হ্যাঁ হাবিব তোমার কাজ হচ্ছে কিন্তু যে এইটা টেবিল বানানোর তিনটা জিনিস দিয়ে ওয়ার্ক পারফরম্যান্স ডেটা ওয়ার্ক পারফরম্যান্স কি ইনফরমেশন এবং ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট জি স্যার ঠিক আছে আচ্ছা ওকে তাহলে একটু এখন মাথায় আসছে এরপরে বাকিদের অ্যাসাইন করব যাতে আমি অ্যাসাইন করি নাই হ্যাঁ আচ্ছা এবার তাহলে আসি ভ্যালিডেট স্কোপে হ্যাঁ আমরা এখন আসলে কোথায় আছি আমরা কিন্তু এখন মনিটরিং কন্ট্রোলে চলে আসছি তাই না মনিটরিং কন্ট্রোলে কয়টা প্রসেস ছিল দুইটা একটা হচ্ছে ভ্যালিডেট স্কোপ আর একটা কি কন্ট্রোল স্কোপ কন্ট্রোল স্কোপ আচ্ছা ভ্যালিডেট স্কোপের কাজ হচ্ছে যে আমরা যে ডেলিভারেবলটা তৈরি হবে একটা সাইকেলের কারণ কিন্তু এটা না মানে আমরা যদিও পিএমবক কে আমরা বলি পিএমবক কিন্তু অনেকটা প্রেডিক্টিভ লাইফ সাইকেল কে ফলো করে করা কিন্তু আসলে শুরু থেকেই এটা একটু মানে অনেকটা অ্যাজাইল টাইপ ছিল মানে এই ভ্যালিডিটি স্কোপ কিন্তু একবার হবে পিএমবক কোথাও বলেনি বারবার বসে তার মানে আপনার যখনই ডেলিভারেবল তৈরি হবে তখনই আপনার যখন হ্যাঁ টেস্টিং টেস্টিং আপনার টিমের হয়ে যাবে তখন আপনি কাস্টমার দিকে ভ্যালিডেট কোয়েন নেন কারণ ডেলিভারেবল একবারে গিয়ে লাস্টে হবে এরকম না কিন্তু যখনই তৈরি হবে তখনই আপনি ডেলিভারি দেন এবং আপনার তো প্ল্যান করে ফেলবেন যে আগে যে আসলে আপনি কখন কোন স্টেজে ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ যেহেতু ধর আমি দুই মাস পর পর ডেলিভারি দেবো সো দুই মাস পর পর আপনি ডেলিভারি দিবেন তখন কাস্টমারকে নিয়ে ভ্যালিডেট করবেন এই যে এখানে একটা টেবিল দিচ্ছি হ্যাঁ আমি সাতটা বা আটটা আপনাদেরকে ইয়া কাজ করতে দেবো সবাই মিলে করবো ওই সাত আটটা এটাকে আমি বলবো ফ্লো বুঝছেন গতকাল সাব্বির ভাইকে বলতেছিলাম ফ্লো পিএমবকে অনেকগুলো ভিতরে ভিতরে অনেকগুলো প্রসেসের ফ্লো আছে বুঝতে পারছেন মানে কোন প্রসেসে পরে কোনটা হবে সেটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং আপনার কাজের জন্য হ্যাঁ সেই সাত আটটা খুবই গুরুত্বপূর্ণ ফ্লো আছে সেই সাত আটটা ফ্লোকে আমাদেরকে নিজেদেরকে ড্র করতে হবে এবং ইন্টারপ্রেট করতে হবে ঠিক আছে আজকে এখানে একটা ফ্লো আমি দেখতেছি দেখেন হ্যাঁ একটা ফ্লো আপনাদের দেখাচ্ছে এই ফ্লোর মধ্যে তিনটা জিনিস থাকে একটা হচ্ছে ইনপুট একটা হচ্ছে আউটপুট হ্যাঁ এবং কি কি প্রসেস এই ইনপুট আউটপুটের সাথে কানেক্টেড সেটি দিয়ে ফ্লোটা তৈরি করতে হবে আমি আগামী ক্লাসে আজকে হবে না আগামী ক্লাসে আমি একটা ফ্লো দিয়ে আপনাকে দেখাবো তারপরে আসলে কাজ দেবো সাত আটটা ফ্লো তৈরি করলে আমাদের অনেকগুলো আন্ডারস্ট্যান্ডিং খুব ক্লিয়ার হবে আর কি হ্যাঁ এবং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে আচ্ছা সরি মানে আপনাদেরকে না দিয়ে কিন্তু চা খাচ্ছি দেখা দেখা নিউ নরমাল নিউ নরমাল আচ্ছা আচ্ছা দেখেন এখানে আমরা কি করতেছি একটু আমাকে বলেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান এটা কি এটা আউটপুট না এটা কোথায় কোন প্রসেসে তৈরি হচ্ছে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে ঠিক আছে ওইটা ইনপুট হবে কোথায় ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্কে এটা কি এটা প্রসেস এই গোলটা হচ্ছে প্রসেসের নাম বুঝতে পারছি এক্সিকিউশন এটা কি তে মেইন এক্সিকিউশনটা প্রজেক্টের মেইন কাজটা যেটা কোথায় এটাও ইন্টিগ্রেশনে এটাও কোথায় ইন্টিগ্রেশনে এটার আউটপুট কি দেখেন ডেলিভারেবল এই ডেলিভারেবল আউটপুট এটা একটু লিখে রাখেন এই ডেলিভারেবল আউটপুট শুধু একটা প্রসেসেই আছে পিএমবকে তার মানে এটা কি এটা আসলে মেইন কাজ পুরো প্রজেক্টে আমরা প্ল্যান টান যাই করি না কেন এটা কি এটা হচ্ছে কাজের কাজ কাজে মানে এখানে আসল কাজটা হবে লেবার ইট ভাঙবে হ্যাঁ বুঝতে পারছেন সিমেন্ট ইয়ে করা হবে বিল্ডিং বানানো হবে ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক প্ল্যান হওয়ার পরে যেটা আমরা আসলে মেইন কাজটা করবো এক্সিকিউশন সো এক্সিকিউশন করে কি করবো আসলে আমরা ডেলিভারেবল যেটা প্ল্যান করছি সেটি তো এখন তৈরি করবো না বাড়ি বানাবো ফাউন্ডেশন বানাবো রাইট রুফ বানাবো ঠিক আছে সো এগুলো হচ্ছে ডেলিভারেবলস এস আছে কিন্তু হ্যাঁ সো এটা কি এটা কি এটা কি তাহলে এটা একটা আউটপুট এবং এই যে আমরা প্রজেক্টের আজকে পিএমবক যে আমরা শিখতেছি এতদিন নয়টা আজকে দশ নম্বর ক্লাস টার্গেট কি আসলে একটা ভালো মানে প্রজেক্টের ডেলিভারেবল তৈরি করা যাতে ভালো মতো তৈরি করতে পারি সো
আমরা ডাইরেক্ট এন্ড ম্যানেজ ওয়াজে ডেলিভারি তৈরি করি সেই ডেলিভারিটা তৈরি করার পরে পিএমবক আরেকটা প্রসেস আছে কন্ট্রোল কোয়ালিটি এটা আসলে কোন নলেজ এরিয়াতে আছে এটা কন্ট্রোল কোয়ালিটি কোয়ালিটি ম্যানেজমেন্ট কোয়ালিটি কোয়ালিটি ম্যানেজমেন্ট হবে হ্যাঁ নাম দেখে বুঝতে পারতেছি আমরা কন্ট্রোল কোয়ালিটি এবং কোথায় থাকবে এটা কোন প্রসেস গ্রুপে থাকবে কন্ট্রোল কোয়ালিটি কন্ট্রোল মনিটর এন্ড কন্ট্রোল কোয়ালিটি কন্ট্রোলে তার মানে যে ডেলিভারিটা তৈরি করব এটা কি আমাদের টিমের দরকার না টেস্ট করা এটা আসলে আমরা টেস্ট বলি আর কি আমরা এমনি নরমালি ইন্ডাস্ট্রিতে টেস্ট করা বা এই জাতীয় যে জিনিসগুলো আছে ইনভেস্টিগেট করা বা অডিট করা এই ধরনের যে কাজগুলো আমরা করি ঠিক আছে সো এই যে ডেলিভারিটা তৈরি হয়েছে এটা কি করতে হবে কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের থ্রুতে আমাদের কোয়ালিটি চেক করতে হবে টেস্টিং করে ইন্সপেকশন করে অডিট করে আমাদেরকে এনশিওর করতে হবে কি করতে হবে যে এটা ভেরিফাই করছি আমরা there is no problem no issue everything is okay ঠিক আছে বুঝতে পারছিস জি তাহলে এটা কে করলে কাজটা কে করলো কাস্টমার না আমরা আমরা প্রজেক্ট টিম কাজ করলো এটা দেখেন আমরা কি রিলেশন গুলো বুঝতেছি ডেলিভারেবল কোথা থেকে কোথায় চলে যাচ্ছে সো ডেলিভারেবল এই যে এটা কিন্তু একটা বড় খুবই ইম্পর্টেন্ট ফ্লো কিন্তু এটা এটা আমি আরো তিন জায়গায় বলবো এবং এটা আপনাদের অন্যভাবে ড্র করতে দেবো আর কি আমি সো কন্ট্রোল কোয়ালিটি থ্রুতে আমরা কি করলাম ভেরিফাই করে ফেললাম এখন যেহেতু সব ভেরিফাই হয়ে গেছে তাই না এখন উই ক্যান আস্ক কাস্টমার যে ভাই সবকিছু রেডি হয়ে গেছে আমি তোমাকে এখন প্রেজেন্ট করতে চাই এই যে ইমপ্লিমেন্টার এখন কাস্টমার ইনভলভ হয়ে কার কোন প্রসেসের থ্রুতে ইনভলভ হবে ভ্যালিডেট স্কোপ হওয়ার পরে যেটা আমরা ভেরিফাই করছি এইটা কিন্তু এইটা না যে আমি এটা নিয়ে কাজ করবো নো যেটা আমি অলরেডি বলছি যে দ্যার ইজ নো কোয়ালিটি ইস্যু এভরিথিং ইজ অ্যাজ পার ইয়োর স্পেসিফিকেশন অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন অ্যাজ পার দ্য স্কোপ ডকুমেন্টেশন রাইট সো ওইটা নিয়ে এখন কাস্টমারকে বলবো যে দেখো যে তোমার সবকিছু বুঝে পাইছো কি কাস্টমার যদি হ্যাপি হয় তাহলে কি হবে অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস কাস্টমার অ্যাকসেপ্ট করে নিল হ্যাঁ গুড এই ইনক্রিমেন্টটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে এটা আমার সবকিছু অ্যাকসেপ্টেড ক্রাইটেরিয়া মিলে সবকিছু মিলে হয়েছে সো কাস্টমার কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিল তাহলে ডেলিভারেবল দেখেন কিভাবে রূপান্তর হচ্ছে খেয়াল করছেন কোন কোন প্রসেস এটাকে কিভাবে ট্রান্সফর্ম করতেছে এবং ফ্লোটা কি বুঝতে পারছি এই ফ্লোটা কিন্তু পিএমবকে বলা নাই এইভাবে কিন্তু আপনি হচ্ছে পড়ার পরে বুঝতে হবে যে আসলে এটা কিভাবে করতে হবে না এটা কাজ হবে না এই যে এই আটটা নয়টা ফ্লো আমরা আইডেন্টিফাই করব এখন দেখেন পুরো প্রজেক্টে কি ডেলিভারেবল একটা আসবে নাকি একশোটা ধরেন একশোটা ডেলিভারেবল আমাদের হওয়ার কথা তাহলে একটা সাইকেলে একটা পেয়ে গেছি আমরা এরপরে যখন নিরানব্বইটা হয়ে যাবে টোটাল কত হয়ে গেলে একশোটা তখন আমরা কি তখন কোন প্রসেস ইনিশিয়েট হবে কারণ সব ডেলিভারেবল ডান হয়ে গেছে তাহলে কি করবো আমরা ক্লোজ প্রজেক্ট অথবা যদি এটা ফুল একটা ফেজের জন্য করি বড় প্রজেক্টে তাহলে ফেজটা তখন কি ফায়ার আপ হবে যে আমাদের এখন সব ডেলিভারেবল হয়ে গেছে তুমি ভাই আমাদের ফাইনাল প্রোডাক্ট বা সার্ভিস বা রেজাল্ট যেটা আমাদের তৈরি হয়ে গেছে সেটা এখন তুমি কি রিলিজ করে দেবো আমরা এবং সেটা ট্রানজিশন হবে এবং সে এটাকে নিয়ে নেবে বুঝতে পারছি এই ফ্লোটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এটা দেখেন তো খুবই চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এটা বুঝতে পারছি কারো কোনো প্রশ্ন আছে এটা তো ভাইয়া যদি কোন একটা প্রোডাক্ট যেটা আমি ডেলিভার দিতে পারবো আর কি মানে যেটা সার্ভিস একটা ইউনিট সার্ভিস যদি হয় তাহলেই ঠিক আছে আর যদি কোন একটা সার্ভিসের মধ্যে একটা কম্পোনেন্ট হয় যেটা আপনি শুরুতেই বলতেছিলেন যে যদি ফাউন্ডেশন যেটা সিভিল কনস্ট্রাকশন দিয়ে বলতেছিলেন যদি একটা ব্রিকের খোয়া বা এরকম কিছু হয় সেটা তো তখন আর ক্লোজে যাবে না কারণ ওটা তো একটা সার্ভিসের কম্পোনেন্ট মাত্র হ্যাঁ ক্লোজে তো যাবে একদম সব লাস্টে যখন সব ডান প্রতিটা প্রসেস হয়ে যাবে এবং প্রতিটা যে আপনার 100টা ডেলিভারির মধ্যে 100টা তৈরি হচ্ছে তখন এই যে একটা ডেলিভারেবল তৈরি হওয়ার পর্যন্ত কিন্তু একটু মত কাজ যখন 100 তৈরি হয়ে যাবে তখন এটা লাস্টে এটা ফায়ার হবে ক্লোজ ফেজ আছে একটা ফেজ হতে পারে ফেজ ফেজ হতে পারে মানে একটা ফেজেই তো আমরা বলছি যে প্রতিটা প্রসেস অনেকবারই হতে পারে পাঁচটা প্রসেস গ্রুপও হতে পারে সিভিলের ফাউন্ডেশন হ্যান্ডওভার একটা ফেজ সো পুরো ফাউন্ডেশন হ্যান্ডওভারে আপনি একটা ফেজে আপনি একদম এই পর্যন্ত চলে যেতে পারেন জামালইকে দিয়ে দিলাম জামালই আমার ক্লায়েন্ট ওকে স্ট্রাকচার করে আমি তো আপনার উইদাউট সার্টিফিকেট নিব না তো ক্লিয়ারেন্স সার্টিফিকেট ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ফ্লোটা এটা আমরা নিশ্চয় বুঝতে পারলাম ওইটাকে আমি একটু টেবিল আকারে এখানে প্রেজেন্ট করছি হ্যাঁ ওই জিনিসটাই সামনের ফিগারটাকে ওইটা ব্যাখ্যা করছি না আসলে এখন তাহলে আমরা দেখি ভ্যালিডিটি স্কোপ এর জন্য কি কি আসলে জিনিস লাগবে আমাদের তাহলে
আজকে আমি শুধু এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, হ্যাঁ এই জন্য একবারে আর ব্রেক নেবো না, একবারে ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে? আর মনে হয় আর বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক আছে? আজকে আচ্ছা তাহলে এখানে দেখা তো মেইন ইনপুট কি ভ্যালিডিটি ডিসকভার, মেইন ইনপুট কি লাইন তো কানেক্ট করতে হবে, বেসলাইন তো দেখেন এটা না স্কোপ বেসলাইন, বেসলাইন অনুযায়ী হইছে কিনা, মানে স্পেসিফিকেশন অনুযায়ী হইছে কিনা, স্কোপ অনুযায়ী হইছে কিনা, সেটা কোথায় আছে? বেসলাইনে আছে। আর এর সাথে আবার কি মিলাইতে হবে দেখছেন, এই যে এই যে অ্যাপ যদি ইনস্পেক্ট করলেন, কোয়ালিটি টেস্টিং করলেন, এই রিপোর্ট সাকসেসফুল না হলে কি আপনি কাস্টমারকে ডাকবেন? এরর আছে, হবে না? এই রিপোর্টটা তো সাকসেসফুল হতে হবে যে হ্যাঁ কোয়ালিটির মধ্যে কোনো গ্যাপ নাই, ঠিক আছে? এবং আরেকটা কি ভেরিফাইড ডেলিভারি, তাই না? যেটা তৈরি হয়েছে ওই ফ্লোতে যেটা দেখাইছিলেন আগে, ফ্লোতে আমি যেটা দেখাইছিলাম, দেখেন এগুলো কিন্তু একটু রিলেট করতে হবে। এই যে আমি একটু ফ্লোতে যেটা দেখালাম সেটা তো আসলে মেইন ইনপুট এখানে, তাই না? তাহলে তিনটা কি ক্রস স্কোপ বেস লাইন ভেরিফাইড ডেলিভারিস এবং কোয়ালিটি রিপোর্টস, এই তিন চারটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ এখানে ইনপুট। এবং ভেরিফাইড ডেলিভারিস ছাড়া তো এটা কোনোভাবেই ফায়ার হবে না এই প্রসেসটা। আচ্ছা এখন কি করবেন আপনি কাস্টমার? এখানে পিএমবক আসলে একটা জেনারেল টার্ম ইউজ করছে ইনস্পেকশন, এটা সফটওয়্যারে এই একটা দেখলাম জেলার মধ্যে ইয়া নাই জাজমেন্ট নাই নাকি হ্যাঁ কি নাই এক্সপার্ট জাজমেন্ট নাই আর অর্গানাইজেশন প্রসেস আছে না না ওটা তো প্ল্যানিং এ থাকে মেইনলি, মনে রাখতে হবে কিন্তু ওই দিতে প্ল্যানিং এ থাকবে বেশি ভাগে, এখানে এসে আর থাকবে না খুব একটা থাকবে না, হ্যাঁ মেইনলি প্ল্যানিং প্ল্যানিং এ এবং শুরুর দিকে থাকবে। আবার কোন কোন জায়গায় আছে অনেক জায়গায় অডিট হতে পারে, রিকোয়েস্ট ফর ইনস্পেকশন তখন ইনস্পেকশন আর ওয়াই না রিকোয়েস্ট আর এফআই আচ্ছা রিকোয়েস্ট ফর ইনস্পেকশন। সো দেখেন এটা পিএমবক আসলে একটা কমন টার্ম ইউজ করছে, যেহেতু ইন্ডাস্ট্রির মধ্যে কোনো স্পেসিফিক কিছু নেই, আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইম চলে। তো আমরা যারা টেস্টিং করি সফটওয়্যারে দ্যাট ইজ অলসো ওকে, যারা পিএ2 করি আরিয়াক হ্যাঁ আর এফআই করি সবই ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন এই যে ভোটিং লাগবে না কিনা লাগবে না কনফ্লিক্ট হবে না এখানে, ডিসিশন মেকিং এ ভোটিং ছাড়া অন্য কোনো কিছু তো করা যায় না, যেমন মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন ওই অ্যানালাইসিস যদি ভোট করতে চায় কেউ হ্যাঁ করতে পারে, হ্যাঁ আপনার টুল ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারেন ভোটিং এর জন্য, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এই টুলস এন্ড টেকনিকে যে এই যে সাব ডিভিশন গুলি আছে ডিসিশন মেকিং আন্ডারে এগুলি আপনি করি কিন্তু আমরা যখন ইউটি করি তখন কিন্তু থাকে না চেকবক্স, চেকবক্স থাকে তাই না? আমরা দেখে দেখে টিক দিই কাস্টমার যে হ্যাঁ এটা আছে এটা ঠিক আছে ওকে 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 তাইলে আমরা এগ্রি করলাম, এবং কোনটা যদি মিস হয় তাহলে কিন্তু এগ্রি করব না, এরকম হতে পারে। ভাই এইখানে ভোটিংটা বুঝলাম না, আমার যদি ওই বেসলাইন বা সবকিছু থাকে আগেই যে আমি এই বেসলাইন ধরে কাজ করব বা কোয়ালিটি রিপোর্ট ধরে, হ্যাঁ তাহলে তো ওখানে ওটার সাথে মিললেই তো আমার এটা যাবে, আর না হলে তো আমার যাবে না, তাহলে ভোটিং আসলো কেন? না ভোটিং আসলে এই কারণে অনেক সময় হয় বুঝছেন, মানে এটা জানেন তো কাস্টমারের মাইন্ডসেটে মানে একদম সবকিছুতে আপনি একদম টিক টিক দিয়ে করতে পারবেন না, আসলে কিছু এমন জিনিস হয় যেটা আসলে একটু ডিসকাশন লাগে, একটু নেগোসিয়েশন লাগে, একদম ফাইনাল স্টেজে যাও, ঠিক আছে না? জি আপনি ঠিক তাই তো লাগে এটা আপনার এটা আসলে একদম ক্লিয়ারলি কোয়ান্টিফাই করা যায় না এরকম জিনিসের ব্যাপারে, তখন আসলে আমরা যেগুলো কোয়ালিটেটিভ টাইপ। জি ভাই শব্দটা লেখছে ভোটিং কিন্তু আসলে যখন সিদ্ধান্ত নেবে কাস্টমার তখন তো সে তো মানে সর্বসম্মত ঐক্যমত হইতে হবে আর কি, ওই যে ওইটারই ভোটিং এর একটা পার্ট আছে না আমি ইনএনএমএস এভাবে সবার হতে হবে। যে এখন দেখেন এই আমার আমার একটা প্রজেক্টে আমি যখন অডিট হচ্ছিল সরকারি একটা প্রজেক্টে তখন অডিটের জন্য তিনজনকে অ্যাসাইন করা হয়েছিল সরকারি ইয়ার পক্ষ থেকে,
তো তিনজন কিন্তু ফুললি সবকিছু ব্যাপারে এগ্রি করতে হয়েছিল 100% এগ্রি তাইলে আসলে আমি তারা আমাকে সাইড দিয়েছে কাগজে সো এটা আসলে সেটাই বলা হচ্ছে যে আপনি কিভাবে করবেন আর কি এবং ওইভাবে আসলে ডিসিশনটা নেবেন আচ্ছা তাইলে আউটপুট কি হলো অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস এই যে আমি আগে দেখাইছি আপনাদের তাই না অ্যাকসেপ্টেড ডেলিভারেবল ফ্লোটার মডেল হ্যাঁ তার মানে ভেরিফাই ডেলিভারেবল এখন ট্রান্সফর্ম হয়ে কি হয়ে গেল অ্যাকসেপ্টেড ডেলিভারেবল তাহলে এখন যদি আমরা বলি যে ডেলিভারেবল কিভাবে ট্রান্সফর্ম হয় কোন কোন প্রসেসে কিভাবে এটা আমরা এখন তো মোটামুটি ড্র করতে পারবো তাই না এখন পারবো না হয়তো পরে পারবো সো এই কাজটা আমরা পরে একজনকে অ্যাসাইন করব যে ডেলিভারেবলটা ট্রান্সফর্ম হয়ে কোন কোন প্রসেসের মাধ্যমে কি হয় লাস্টে গিয়ে ঠিক আছে আচ্ছা আর তারপর ডেটা যেহেতু আমরা নিছিলাম এটা আমি একটা রুল বুঝতে তাই না যখন এই ডেটা হবে তখন কি হবে এখানে ইনফরমেশন হবে মোর ফর্মালাইজ হবে আর মই রাখতে হবে মইটোর কন্ট্রোলিং এর কমন কমন আউটপুট কি প্রতিটাতেই আছে প্রতিটাতেই আছে চেঞ্জ রিকোয়েস্ট সিআর তাহলে নাহিদ আপনি একটু লিখে রাখেন নাহিদ যে আপনাকে একটা কাজ দেবো সেটা হচ্ছে যে চেঞ্জ রিকোয়েস্ট কোন কোন প্রসেসে তৈরি হয় এর ফ্লোটা আমরা দেখতে যাব এবং এই চেঞ্জ রিকোয়েস্টটা ফাইনালি কোথায় গিয়ে কি হয় একদম এন্ড টু এন্ড আমরা একটা পিকচার চাবো আজকে না আমি কিভাবে করতে হবে পরে দেখাবো কিন্তু এটা লিখে রাখতে হবে হ্যাঁ নাহিদ চেঞ্জ রিকোয়েস্ট কোথায় কোথায় তৈরি হয় আউটপুট মানে কিন্তু তৈরি হয় ঠিক আছে আর কোথায় গিয়ে ওটা প্রসেস হয়ে কোথায় মানে হচ্ছে আমি কোথায় বলতে হচ্ছে প্রসেসের নাম কোথায় গিয়ে ওটা ট্রান্সফর্ম হয়ে কি হয় এবং ফাইনালি ওটা কি ঘটে ঠিক আছে সো চেঞ্জ রিকোয়েস্টটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস ফ্লো যেটা হ্যাঁ পিএমবকে দুইটা প্রসেস ফ্লো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে ডেলিভারেবলের একটা হচ্ছে চেঞ্জ রিকোয়েস্টের সো চেঞ্জ রিকোয়েস্টটা নাহিদকে অ্যাসাইন করলাম পরে আমি বুঝাই দেবো এটা কিভাবে করতে হবে আর ডেলিভারেবলটা কে নেবেন ডেলিভারেবলটা দেন ভাই আমাকে দেন তাহলে সেলফ অর্গানাইজিং টিম আর কি না অ্যাজাইল সেলফ অর্গানাইজ টিম নিজে নিয়ে নিতে হবে জামাল ভাই না ঠিক আছে আমি পরে দেখা দেবো যে কিভাবে করতে হবে নেক্সট ক্লাসে ঠিক আছে তাহলে এই তো আর কিছু বলতেছি না আমরা তো লেসন লার্নড কিন্তু অলওয়েজ আপডেট করতে হবে অনেকের আমাদের ধারণা ছিল অনেকেই হ্যাঁ আগে পিএমবকের ভাষা তো এরকম ছিল যে লেসন লার্ন বোধহয় প্রজেক্টের শেষে গিয়ে করতে হয় লেসন লার্ন তো আমাদের জন্য একদম কমন এটা স্বাভাবিক কন্টিনিউয়াসলি কিন্তু যখনই ইউ আর লার্নিং এনিথিং আপনি আসলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের স্কোপ বুঝতে হবে এবং এটা নেক্সট কাজে আবার ইউজ করবে এটা না যে এটা পরের প্রজেক্টে ইউজ করবে এই জন্য কিন্তু লেসন লার্ন না আজকে যেটা আমি শিখছি যাতে কালকে ওটা ইউজ করতে পারি ঠিক আছে এইসব মাইন্ডসেট থেকে আমাদের এখন চলে আসতে হবে এগুলো আগে ছিল যে এবং নলেজ কিন্তু ঠিকমতো ট্রান্সফার হতো না আগে আমার প্রজেক্ট করছে আমার নলেজ আমার কাছে আমি কিন্তু আমার অর্গানাইজেশনকে নলেজ ট্রান্সফার করতেছি না সো এই নলেজ ট্রান্সফার গ্যাপের কারণে কিন্তু অনেক অর্গানাইজেশন সাফার করে এবং অর্গানাইজেশন সিস্টেম ডিপেন্ডেন্ট না মেন ডিপেন্ডেন্ট এটা প্রবলেম সো লাস্ট ইয়ারে একটা কোশ্চেন আছে সেখানে ছিল মানে ফলো করা হচ্ছে আবার আচ্ছা তাহলে মেইন আউটপুট হচ্ছে আমি একটু ইউরো করে রাখছি এতো শেষ ফাইনালি লাস্ট প্রসেস আমরা দেখব সেটা হচ্ছে কন্ট্রোল স্কোপ কন্ট্রোল স্কোপ মেন কি এটা কিন্তু স্কোপ রিলেটেড যে আমি যে বেসলাইন সেট করছি সেই বেসলাইনের বাইরে যেতে না চাই যে বাউন্ডারি সেট করছি বুঝতে পারছি সেই বাউন্ডারির মধ্যে যাতে আমি দেই এবং দুইটা শব্দ আমি বলছিলাম ক্লাসের শুরুতে কারণ মনে আছে একটা বলছিলাম যে স্কোপ ক্রিপ এই যে এটা বলছিলাম গোল প্লেটিং হ্যাঁ এই দুটো ঘটনা যাতে না ঘটে বাউন্ডারির ভিতরে আপনি অ্যানসার দেন এবং আসলে যেটা আপনি স্কোপে দিচ্ছেন ওইটাই আসলে ডেলিভারি দিচ্ছেন কিনা এটা আপনি এনশিওর করতে হবে এটা কার কাজ টিমের কাজ ঠিক আছে
হ্যাঁ, কেউ যাতে ইচ্ছা করে বেশি না দেয় এবং যেটা আছে তার যাতে কম না দেয়, সেটা অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে। তার মানে যেটা বেসলাইনে আমরা বসি সেই বেসলাইনটা এক্সিকিউট হচ্ছে কিনা স্কোপে, সেটাকে এনশিওর করা এবং কন্ট্রোল করা যাতে বাইরে চলে না যায়, ঠিক আছে। আর একটা হচ্ছে যদি কোনো চেঞ্জ লাগে, ঠিক আছে, তাহলে কিসের চেঞ্জ? মানুষের চেঞ্জ না স্কোপের চেঞ্জ? তখন অবশ্যই আরেকটা জিনিস আমার কাছে মনে হলো যে আপনারা একটু গতকাল বসছিলাম না যে একটা মাত্র টুল আছে যেটা আর কোথাও না IPM বলতে, মনে আছে? যখন আমরা স্কোপ স্টেটমেন্ট বানাচ্ছিলাম তখন বসছিলাম যে একটা টুল যেটা শুধু একটা প্রসেসে ইউজ হচ্ছে, কিন্তু যেটা মেইনলি হচ্ছে প্রোডাক্ট সেটার জন্য প্রোডাক্ট অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্কোপ ক্রিপ হচ্ছে আনকন্ট্রোলড চেঞ্জ, ঠিক আছে। আপনি ছোট একটা চেঞ্জ দিয়ে করে ফেললেন, তারপরে ওটার কারণে বিভিন্ন ইম্প্যাক্ট হলো, এবং আনঅ্যাপ্রুভড চেঞ্জ, দুইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে আনকন্ট্রোলড চেঞ্জ এবং আনঅ্যাপ্রুভড চেঞ্জ, সেটা হচ্ছে আমাদের স্কোপ ক্রিপ। পরীক্ষায় কিন্তু দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে আনকন্ট্রোলড চেঞ্জ, আর একটা কি বললাম, আনঅ্যাপ্রুভড চেঞ্জ, আনঅ্যাপ্রুভড চেঞ্জ, এই দুইটাকে আমরা স্কোপ ক্রিপ বলবো। এই পরীক্ষায় কিন্তু একটা স্কোপ ক্রিপ নিয়ে কোশ্চেন আসবে, ঠিক আছে, আপনি আসলে বুঝছেন কিনা যে কোনটা স্কোপ ক্রিপ। আর গোল প্লেটিং এতে এক্সট্রা ফিচার কাস্টমার চায় নাই কিন্তু আমরা পণ্ডিতি করে দিছি, করি না এরকম কাজ আমরা অনেক সময়, তাই না? দেখা যায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবো, আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কন্টেন্টের দিকে ফোকাস নয়, গ্রাফিক্যাল ফোকাস হয়ে গেছে খুবই, মানে বিভিন্ন অ্যাক্টিভ ইয়ে দিছি। আসলে অনেক দেখেন, অনেক পাওয়ার পয়েন্টে অনেক কারি কাজ করা যায় না, কারিগরি করা যায় অনেক, গ্রাফিক্সে করতে করতে আসল কাজে চলে যায়, আসল কন্টেন্ট নাই, দেখা যায় এটা বানান ভুল বা এই ইয়াটাই দেন নাই, আপনি আসল জিনিসটাই বলেন নাই কিন্তু বিভিন্ন কারিগরি দেখেছে, এরকম যাতে না হয়। হ্যাঁ, ওকে, সো লাস্টে আমরা আসছি, দেখেন এখানে কি করবো আমরা, এখানে অনেকগুলো ইনপুট আউটপুট দেখতেছি কিন্তু আসলে খুবই মেইন কনসেপ্টটা বুঝতেই হলো, এখানে খুব ইয়া কিছু নেই। তো আমাদের স্কোপ বেসলাইন হচ্ছে মেইন জিনিস, তাই না? স্কোপ বেসলাইন, আর দেখেন স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, এখানে কিন্তু সবকিছু আমরা নিচ্ছি, রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, এই দুইটা দেখছেন, একটু খেয়াল করছেন, এই দুইটা কিন্তু এর আগে বোধ হয় খেয়াল করিনি আমরা, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান আর কি কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, এই দুইটা কোথায় তৈরি হয়, কারো ধারণা আছে? আমি কিন্তু বলি নাই, তারপরে কারো ধারণা আছে কোথায় তৈরি হয় এটা, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান এবং কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান? দেখেছিলাম না যে প্ল্যান ছাড়া কিন্তু কিছু করা যাবে না PM বকে, আগে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান থাকতে হবে। চেঞ্জ আসলে ওই প্ল্যানটাতে কিভাবে বলা আছে যে চেঞ্জ আসলে কি করতে হবে, কে করবে, কে ডিসিশন নিবে, প্রজেক্ট ম্যানেজারের কাজ কি, চেঞ্জ ম্যানেজমেন্ট টিমে একটা আলাদা টিম থাকতে পারে, বা যারা ডিসিশন দিবে তাদেরকে PM বকে বলা হয়েছে CCB, চেঞ্জ কন্ট্রোল বোর্ড, তারা উইকলি বসবে নাকি বাই উইকলি বসবে নাকি এমার্জেন্সি বেসে বসবে। হ্যাঁ, এবং তারা বলছিলাম যে তিনটা ডিসিশন দিতে পারে, একটা হচ্ছে ডিফার করতে পারে, একটা হচ্ছে অ্যাপ্রুভ করতে পারে, একটা ডিক্লাইন করতে পারে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে। আচ্ছা, আর একটা প্ল্যান হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, এটা কেউ জানেন এটা কি? Change configuration plan. এটা আমরা ওইভাবে আসলে আমি সাথে চেঞ্জের সম্পর্কিত, হ্যাঁ, মানে এটা কিন্তু চেঞ্জের সাথে সম্পর্কিত। হ্যাঁ, এটা হচ্ছে যে ধরেন কনফিগারেশন ম্যানেজমেন্ট মানে কি, যে আমাদের এটাকে আসলে আমরা তিনটা জিনিস দেব, কনফিগারেশন আইটেম, হ্যাঁ,
কি কি আইটেম আমরা কনফিগারেশন ম্যানেজ করতে চাই, স্পেসিফিকেশন ম্যানেজ করতে চাই থ্রু আউট দ্য প্রজেক্ট। যেমন ধরেন আপনার বিল্ডিং এ বিভিন্ন সাইজের আছে না, বিভিন্ন গ্রেডের লোহা লাগে না, রড, মানে আমি ফিজিক্যাল এক্সাম্পল দিচ্ছি, বিভিন্ন গ্রেডের রড লাগে তাই না, তারপরে হ্যাঁ বিভিন্ন ধরনের একই মেটেরিয়াল কিন্তু বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন গ্রেডের হয়, এই যে এটার কনফিগারেশনটা, এটা কি যদি গোলমাল হয়ে যায়, ধরেন একটা বিমান গাড়ি বানাচ্ছি বা বিমান বানাচ্ছি, এখন আমি বিমানে যে স্ক্রুটা যেখানে লাগানোর কথা সেটা এখানে না লাগে আরেক জায়গায় লাগালাম, হয়তো হয় না, দেখ খেয়াল করছেন এখন যে স্ক্রুগুলো যেভাবে বানানো, দেখবেন যদি যে জায়গায় স্ক্রু সেটা যদি ওই জায়গায় না লাগান তাহলে দেখবেন যে হয় খুব বেশি টাইট দেওয়া লাগতেছে, গোলমাল না হয়ে যায়। আর যখন চেঞ্জ করতে যাবে তখন কিন্তু এইটাতে প্রথম গোলমাল লাগবে, বুঝতে পারছেন, যে আমি বললো যে আমার এখানে এটা আসলে আমি চাচ্ছি যে আরো স্ট্রেংথটা বাড়াতে হবে, হ্যাঁ স্ট্রেংথটা আমি আরো বাড়াতে চাই, তখন আসলে স্ট্রেংথ বাড়াতে হলে কোন গ্রেডের দিতে হবে, সেটা যদি আমরা আগে কনফিগারেশন ম্যানেজমেন্টের প্ল্যানে না লিখে রাখি যে এই ধরনের স্ট্রেংথ পাইতে চলে আমাদেরকে এই গ্রেডের ম্যাটেরিয়াল যেতে হবে, হ্যাঁ আবার অন্য ধরনের স্ট্রেংথ হতে হলে ইয়া করতে হবে, ফাউন্ডেশনের যে গ্রেডের আমরা লোহা ইউজ করি সেটাকে আমরা ইয়াতে ইউজ করি নর্মাল ফ্রেমিং এ সেটা কিভাবে চেঞ্জটা হবে সেটা একটা প্ল্যান রাখতে হবে, কোন একটা আইটেম যদি চেঞ্জ হয় এবং সেটা মাঝে মাঝে অডিট করতে হবে যে আসলে সব যে জায়গায় যে কনফিগারেশন আইটেম দেওয়ার কথা সেটি আমরা দিচ্ছি কিনা, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু নাহলে কিন্তু আপনার যে জিনিসটা বানাচ্ছেন একটু ছোট্ট ভুলের কারণে কিন্তু বিশাল ডিফেক্ট হবে তাই না, হয় মানে বড় একটা প্রজেক্ট কিন্তু ছোট্ট একটা জিনিস শুধু মিসম্যাচ করছি আমরা, তার কারণে কিন্তু রেজাল্টটা খুবই নেগেটিভ হয়ে গেছে। সো এটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট, যখনই মনে রাখবেন যখনই চেঞ্জ রিকোয়েস্ট ফায়ার হবে মানে হবে তখনই কিন্তু এই দুইটাও ফায়ার হবে, ঠিক আছে, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান এবং কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। আচ্ছা আমি প্রশ্ন যেটা করছিলাম যে এই দুইটা কোথায় তৈরি হয়, এই দুইটা তৈরি হওয়ার জন্য কিন্তু আলাদা কোনো প্রসেস নাই, এই দুইটা তৈরি হবে ওই যে আমরা বলছি না ইন্টিগ্রেশন একটা প্রসেস আছে, ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, রাইট, ওইখানে আসলে এই দুইটা প্ল্যান তৈরি হবে, ঠিক আছে, আমরা তো প্রতিটা নলেজ এরিয়ায় প্ল্যানিং করতেছি এবং প্ল্যানিং এর 24টা প্রসেস আছে, তার বাইরে কিন্তু এই দুইটা তৈরি হবে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের থ্রুতে, যখন আমরা ইন্টিগ্রেশনটা ওইটা করবো তখন এই দুইটা করবো, তাও বুঝতে পারছি। আচ্ছা এরপরে স্কোপ বেসলাইনটা কোথায় তৈরি হয়, এটা তো ওইখানে তৈরি হয় না, আমরা তৈরি করলাম না স্কোপ বেসলাইন, না ওইটা তো WBS ওইটা তো মানে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে তৈরি হয় না, স্কোপ বেসলাইন তৈরি হয় না বলা যাবে না, ওইটা তো সবার উপরে বাকি সবগুলো কিন্তু এর আন্ডারে, সেই কিন্তু এই যে স্কোপ বেসলাইন তৈরি হবে তখন কোথায় চলে যাবে, এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে চলে যাবে, কিন্তু এটা একটু মনে রাখেন যত প্ল্যানিং ডকুমেন্ট আছে অল আর সাবসেট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, সো আমরা যে 24টা প্রসেসের প্ল্যানিং করে তৈরি করতেছি সবগুলো কোথায় যাবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে গিয়ে অ্যাড হয়ে যাবে কিন্তু, মানে সেকশন হিসাবে বা চ্যাপ্টার হিসাবে, এবং এই দুটোও তৈরি করতে হবে, এই দুটোও চ্যাপ্টার হিসাবে এখানে চলে যাবে, তার মানে বান্ডেল হিসাবে একটাই ডকুমেন্ট হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, তার মধ্যে বাকি সবকিছু থাকবে। এটা তো ইনিশিয়েট হবে basically ওই যে মনিটরিং এন্ড কন্ট্রোল যখন সিআর এর প্রয়োজন হয় তাইলে তো এটা তখন ফায়ার হবে, নাইলে চেঞ্জ নাই তাইলে কোন লাইক কোন চেঞ্জ নাই দরকার, কিন্তু এটা অ্যাবসার্ড যে প্রজেক্টে চেঞ্জ হবে না, এটা আসলে অ্যাবসার্ড, সেই দুইটা লাগবে আসলে, বাকি প্ল্যানিং লাগুক না লাগুক এই দুইটা লাগবে, কারণ চেঞ্জ আসে সব সময়, চেঞ্জ ইজ অবভিয়াস তাই না,
আচ্ছা ওকে তাহলে দেখেন যে আমরা কি করতেছি কন্ট্রোল করার চেষ্টা করতেছি অতএব স্কোপ বেস দেন আমাদেরকে নিতে হবে আর আচ্ছা একটা জিনিস আপনাদের বলে রাখি এটা একটু মনে রাখেন সেটা হচ্ছে আমরা পিএমবকে কয়টা বেস দেন দেখব তিনটা বেস দেন দেখব ঠিক আছে স্কোপ দেখতেছি আজকে নেক্সট ক্লাসে দেখব শিডিউল বেস দেন আর লাস্টে দেখব হচ্ছে কস্ট বেস দেন ওই যে আয়রন ট্রায়াঙ্গেলে তিনটাই কিন্তু বেস দেন বুঝছেন টাইম কস্ট এবং স্কোপ সেই শীট তিনটা বেস দেন কে একসাথে অনেক সময় বলা হয় পারফরম্যান্স মেজারমেন্ট বেস দেন তিনটাকে একসাথে এবং এর সাথে আরো কিছু কেপিআই বা ম্যাট্রিক্স থাকতে পারে শুধু ওই তিনটা না সেটাকে পিএমবকে বলা হচ্ছে পারফরম্যান্স মেজারমেন্ট বেস দেন আসলে কি প্রজেক্টের পারফরম্যান্স আমরা তাই করি না এই মেইনলি তো এই তিনটার সাথে মেইন করি এবং এর সাথে আরো অনেক ম্যাট্রিক্স থাকতে পারে ঠিক আছে সো সেইটা মিলেই আমরা আসলে যেটা বলি কোলাবরেটিভ বলি হচ্ছে পারফরম্যান্স মেজারমেন্ট বেস দেন মনে রাখতে হবে স্কোপ বেস দেন কস্ট বেস দেন শিডিউল বেস দেন এবং পারফরম্যান্স মেজারমেন্ট বেস দেন সবই হচ্ছে পিএমপি তে থাকবে প্রজেক্ট ম্যানেজার প্ল্যানে থাকবে কারণ ওইটা তো আপনার রেফারেন্স ডকুমেন্ট যেটার সাথে রেফার করে আপনি বাকি সব কাজ করবেন যখন আমাদের সব প্রসেস শেষ হয়ে যাবে তখন তার কোনো কাজ নাই শুধু এইটাই থাকবে আমাদের এটা দেখে বাকি এক্সিকিউশন সব প্রসেসগুলো ফলো করা হবে ঠিক আছে আচ্ছা ওকে এখানে আর কি আছে এখানে মেইন আর একটা ইনপুট হচ্ছে আপনার ওয়ার্ক পারফরম্যান্স ডেটা যে আপনি এক্সিকিউশন করতেছেন তখন দেখতে হবে যে আপনি স্কোপের বাইরে যাচ্ছেন কি আমরা কি টুল ইউজ করব দেখেন এই টুল এরকম অ্যানালাইসিস ভেরিয়েন্স অ্যানালাইসিস দেখছেন টুলগুলো ভেরিয়েন্স দেখতেছি আমরা যে আমাদের বেসলাইন থেকে ভেরিয়েন্স হইছে কিনা এখানে কিন্তু ইন্সপেক্ট নাই এটা হচ্ছে ভেরিয়েন্স স্কোপের ভেরিয়েন্স হইছে কিনা পারফরম্যান্সের ভেরিয়েন্স না না স্কোপের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হইছে কিনা হ্যাঁ ডেভিয়েশন হইছে চেঞ্জ করতে খোলো আর কি মানে আমরা যে স্কোপটা সেট করছি বেসলাইনে তার থেকে ভেরিয়েন্স হয়ে গেছে কিনা ঠিক আছে কারণ ওইটা তো আমাদের এশিওর করতে হবে কন্ট্রোল করতে হবে সো সেটা দিয়ে আমরা ভেরিয়েন্স দেখবো যে এর সাথে এম এসছে কিনা নাকি এটা ভি হয়ে গেছে সো এটা হচ্ছে ভেরিয়েন্স অ্যানালাইসিস দেখেন এখানে কিন্তু ইন্সপেকশন আসে নাই বুঝতে পারছি কারণ এটা তো ভেরিয়েন্স দেখতে হবে আমাদেরকে আচ্ছা এখন বলেন যে আমরা শুধু কি ভেরিয়েন্স দেখতে হবে নাকি ট্রেন্ডটাও দেখতে হবে ট্রেন্ড মানে কি ট্রেন্ড অ্যানালাইসিস ডেটা অ্যানালাইসিস স্যার ট্রেন্ড অ্যানালাইসিস হিস্টোরিক্যাল ডেটা হিস্টোরিক্যাল ডেটা অ্যানালাইসিস তার মানে হচ্ছে হ্যাঁ দেখলাম যে আজ মানে আমরা দুই সপ্তাহ পরে দেখলাম যে কোনো ভেরিয়েন্স হয়নি আবার চার সপ্তাহ পরে দেখলাম যে কিছু ভেরিয়েন্স আছে স্কোপ থেকে টাইমের সাথে রিলেটেড হ্যাঁ এখন টাইমের সাথে যদি আমি ট্রেন যখন আমরা ট্রেন বলবো তখন এটা কি টাইমের সাথে এখন দেখলাম যে ভেরিয়েন্সটা শুরু থেকে হয় নাই পরে দেখে যে এরকম হয়ে গেছে পরে আবার কমে গেছে পরে আবার এরকম হয়ে গেছে আবার এরকম হচ্ছে আবার এরকম হচ্ছে তার মানে এরকম যদি ফ্ল্যাকচুয়েট ঘটে দ্যাট মিন্স আপনার কি ঠিকমতো প্ল্যানিং হয় নাই বা আপনি কোনো কিছু একটা গোলমাল হয়েছে যার জন্য এটা কিন্তু কন্ট্রোল থাকতেছে না এরকম লাফাঝাপা করতেছে একবার এরকম উপরে চলে যাচ্ছে আর একবার নিচে চলে আসছে বুঝতে পারছেন সো ট্রেন দেখে আসলে আপনি একটা বুঝবেন যে আপনার আসলে স্কোপ প্ল্যানিংটা ঠিক হচ্ছে কিনা বা ট্রেন দেখে বুঝতে পারবেন যে আসলে নেক্সট ডে আসলে কি আসতে যাচ্ছে হ্যাঁ আমাদের যে জাহিদ সেদিন আমাদের ক্লাসে পড়াইলো যে যদি আমরা আমরা এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো শিডিউল চ্যাপ্টারে সেটা হচ্ছে যে আমরা বার্ন ডাউন চার্ট ইউজ করি স্ক্রামে সো বার্ন ডাউন চার্ট যদি ফ্লাকচুয়েন্টার যদি এরকম হয় যে এর আশেপাশে থাকে তাহলে ইটস ওকে কিন্তু যদি এরকম হয় যে এরকম যাইতেছে এরকম যাইতেছে তারপরে ধপ করে নিচে চলে আসলো তাহলে আসলে দে আর নট ফলোয়িং স্ক্রাম বা তাদের আসলে গোলমাল আছে সো আপনি ট্রেন্ড অ্যানালাইসিস শুধু ভেরিয়েন্স দেখলে হবে না ইউ হ্যাভ টু সি অলসো ট্রেন্ড তাহলে আপনি আসলে ফিউচারটা বুঝতে পারবেন যে কি হতে যাচ্ছে সামনে বা আমাদের আসলে কোনো গ্যাপ আছে কিনা যার কারণে এত বেশি লাফাঝাপা করতেছে আসলে ভেরিয়েন্সটা রেজা ভাই আর একটা যে রুট ডেটা অ্যানালাইসিসে যে মানে রুট কজ অ্যানালাইসিসটা এখানে নাই কেন আর কি যে ওটা তো একটা আছে আর কি যে হ্যাঁ ওটা আছে কন্ট্রোল জায়গায় আলোচনা আছে মানে টোটাল এটা হবে না এটা বোঝা যাচ্ছে যেহেতু পিএমবুক এটা দিছে এটা হবে না কিন্তু প্রশ্ন আসছে যে রুট কজ অ্যানালাইসিস তো একটা হইতে পারে কন্ট্রোলিং সিস্টেম করতেছে যে এটা হ্যাঁ আপনি দেখলেন যে একটা ট্রেন্ড দিয়ে দেখলেন যে একই ধরনের ইস্যু বারবার আসছে তার মানে কি যদি আপনি রুট কজটা বের করে ঠিক না করেন তাহলে কিন্তু ওইটা বারবারই আসতে থাকবে তাই না মাহবুব ভাই সেটার জন্য আসলে অ্যানালাইসিসে অনেকগুলো টুল আছে ছয় সাতটা বোধ হয় তার মধ্যে রুট কজ অ্যানালাইসিস আছে কিন্তু এটা এখানে আলোচনা করে নাই কিন্তু আপনি ইউজ করতে পারেন প্রতিটা কন্ট্রোলে গিয়ে আমরা দেখবো তো সেটা আপনি ইউজ করতে পারেন এখানে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এখানে আউটপুট কি মেইন আউটপুট হচ্ছে
formalized information একটা কি মেইন হচ্ছে চেঞ্জ রিকোয়েস্ট প্রতিটা কন্ট্রোল প্রসেসের মেইন আউটপুট হচ্ছে চেঞ্জ রিকোয়েস্ট এবারে আপনি চেঞ্জটা তখন ফর্মালি নিচে দেখাচ্ছি আপনি একটু আগে যেটা বললেন পারফরম্যান্স মেজারমেন্ট বেসলাইন আর আমি আপডেট কিন্তু আলোচনা করতেছি না যে জেনারেলি যেগুলো আমরা চেঞ্জে প্ল্যানিং এ নেই বা এই রিলেটেড সেটা কিন্তু আপডেট হতে পারে হ্যাঁ ওই প্ল্যানিং ডকুমেন্টগুলো আপডেট মানে আমরা যদি বলতেছি যখন কোনো একটা জিনিস প্ল্যান হয়ে যায় এটার মানে এটা না যে ওই প্ল্যানিং ডকুমেন্ট আর কখনো চেঞ্জ করা যাবে না ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ কারণ এই প্রসেসে আপনি ফাইন্ড আউট করছেন যে কোনো কারণে হয়তো ভেরিয়েন্স হচ্ছে তাহলে আপনি তখন চেঞ্জ করেন প্ল্যানটা বা নতুন একটা স্কোপ চেঞ্জ রিকোয়েস্টে কি হচ্ছে স্কোপ বেস দেন বাড়তে পারে না একটা ওয়ার্ক প্যাকেজ আইটেম বেড়ে গেছে তাহলে গুড আপনি ফেলে দিবেন ইউ হ্যাভ টু অ্যাড দ্যাট ঠিক আছে তখন কিন্তু স্কোপ বেস দেন আপডেট হবে বুঝতে পারছি আর স্কোপ বেস দেন আপডেট হলে খেয়াল করছেন শিডিউল এবং কস্ট তো হবেই হবে না আমরা বলছিলাম যে আয়রন ট্রায়াঙ্গেলে যদি একটা আর্ম আপনি চেঞ্জ করেন বাকিগুলোতে কিন্তু ইম্প্যাক্ট করবে সো আপনার স্কোপ চেঞ্জ করলে চুপচাপ থাকলে হবে না যে শিডিউল বা কস্টের মধ্যে ইম্প্যাক্ট নেই অবশ্যই ইম্প্যাক্ট আছে সো তখন কিন্তু এই দুটাও কিন্তু দেখতে হবে যে ওখানে কোনো ইম্প্যাক্ট আছে কিনা এই জন্য দেখেন হ্যাঁ এই দুইটারও কিন্তু দেখানো হয়েছে আর কি যদিও আমরা এখানে কিন্তু ইনপুটে নেই নাই বুঝতে পারছি ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যেহেতু স্কোপ চেঞ্জ হলে বাকি দুইটাও চেঞ্জ হতে পারে বেস দেয় সেই জন্য আমরা দেখে নিচ্ছি যে আর কোথাও চেঞ্জ হচ্ছে কিনা ঠিক আছে আমার মনে হয় সো আর কিছু আছে আমার মনে হয় আজকে ক্লাস আচ্ছা আমরা ট্রেন্ডটা কেন দেখবো দেখেন ইমপ্রুভ হচ্ছে নাকি ডেটোরেট করতেছে ঠিক আছে এটা আমাদেরকে আসলে ফিউচার দেখতে সাহায্য করবে সো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস হ্যাঁ আমরা আজকে এখানে শেষ করি কারণ এখন আর শিডিউল শুরু করবো না শিডিউলটা আসলে নেক্সট ডেতে শুরু করবো শেষ করে দেন শিডিউলটাকে ভাই ভালো টাইম লাগবে না হ্যাঁ শিডিউল চ্যাপ্টারটা সবচেয়ে বড় চ্যাপ্টার আচ্ছা সবচেয়ে বড় চ্যাপ্টার আমি সময় লাগবে স্কোপ চ্যাপ্টারে তো অনেক সময় লাগবে দেন 58 পেজ সবচেয়ে বড় চ্যাপ্টার শিডিউল চ্যাপ্টার স্যার আর কয়টা ক্লাস আছে আমাদের ক্লাস তো শেষ করতে চাচ্ছি না আর এক মাস করি ভাই আর শেষ হইলে তো আর পড়া হবে না এটার জন্য আমি যে একটু পিছায় গেলাম এটার জন্য তো টেনশন আমার দুইটা ক্লাস তো মিস করলাম না আমার মনে হচ্ছে আমি এখন মাঝখানে পড়ে গেছি হ্যাঁ কিন্তু আপনি তো পড়তেছেন না আবার ওটা তো দেখতেছেন না ভিডিও গুলো তো দেখা দরকার হ্যাঁ স্যার মানে পড়া শুরু করছি বাট হচ্ছে আমি পেজটা এখনো মিলাতে পারছি না লাইক আমি যে ওইতে যাচ্ছি আর একটু বেশি টাইম দেওয়া দরকার পড়ার জন্য তাহলে হ্যাঁ স্যার আপনার কি আর কোনো সেকশন আছে মানে আর কি কোনো গ্রুপের সাথে ক্লাস হয় মানে না না এখন হচ্ছে না এখন হচ্ছে না নেক্সট 17 তারিখ থেকে হবে 17 তারিখ থেকে রেজাবার কোয়ার্টার ক্লাস আছে আমাদের এটা তো আমি নিজে ধরতে পারতেছি না আমার মনে হয় তো এখন তো প্ল্যান করতেছি যে প্রতিটা চ্যাপ্টার যে বাকি আছে প্রতিটা একটা একদিন করে নেব বেশি চাপ দিন না ভাই আস্তে আস্তে যান মানে হলে পরে চাপে পিষ্ট হয়ে যাব তাহলে পড়ার সুযোগ হয় না মানে অনেক পড়াশোনা তো স্যার স্যার যেটা বলছিলাম যে 17 তারিখ থেকে যদি শুরু হয় ওটা কি বারে হচ্ছে ক্লাস হবে কি কি বারে ওটা প্ল্যান আছে ফ্রাইডেতে করার ফ্রাইডে ফ্রাইডে আবার টাইমিংটা একটু ডিফারেন্ট বোধ হয় 3টা থেকে বোধ হয় 7টা এখনো 3টা থেকে 7টা মানে ওই টাইমটা হলে আমার জন্য একটু সুবিধা হতো আমার হচ্ছে একটু ঝামেলায় পড়ে গেছি আচ্ছা আচ্ছা স্যার আমি পরে আপনার সাথে আলো কথা বলে নিব না ওকে ওকে আচ্ছা তাহলে ঠিক আছে আমরা আর কারো প্রশ্ন আছে দেখেন সবাই কি ছিলেন নাকি কাউকে তো দেখতেছিলেন মনে হচ্ছে ভিডিও কই খারাপ লাগতেছে মানে অনেক ইনফরমেশন আর কি অনেক কোরিলেট করার হ্যাঁ অনেক ফিগার কম তো ফিগার বেশি হলে ভালো হতো গ্রাফিক্যাল ইয়া হলে বেশি ভালো হতো আর মোস্টলি থিওরিটিক্যাল তো প্র্যাকটিক্যাল আসলে খুব কম জিনিস আছে এটা মনে হয় হ্যাঁ এই জন্য ঝামেলা কোন একটা প্রজেক্ট ধরে করতে পারলে হতো কিন্তু এটা আসলে সম্ভব না টাইমের মধ্যে হয় না এটা টাফ হয়ে যায় ওকে সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আমি আছি 10 মিনিট আছি আর কি
আর আপনার যারা কারো ব্যস্ত থাকলে ইয়ে করতে পারেন। খুব বেসিক একটা প্রশ্ন, ছোট্ট একটা, যে ক্রিয়েট WBS এর যে দুইটা পার্ট, একটা ডেলিভার হচ্ছে একটা প্রজেক্ট ওয়ার্ক, কেমন আপনি যে পিকনিকের এক্সাম্পলটা দিলেন এটা খুব বোঝা যাচ্ছে, যেমন ইভেন্ট গুলি ভাগ করছেন, ইভেন্ট, ফুড, ট্রান্সপোর্টেশন, এগুলি ডেলিভারেবল। আবার যদি ফুডের আন্ডারে তিনটা ভাগ করি, ব্রেকফাস্ট, লাঞ্চ, এগুলো ডেলিভারেবল। এখন এই যে প্রজেক্ট ওয়ার্ক কোনটা, মানে এখানে ওইটার ভিতরে প্রজেক্ট ওয়ার্কটা পার্টটা কোনটা করে? ওই ওয়ার্কটাতে আমি আসি নাই আসলে। হ্যাঁ, ওটা আসলে ওয়ার্ক প্যাকেজ থেকে, আমরা ওয়ার্ক প্যাকেজ শুধু ডেলিভারি পর্যন্ত, এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে ডেলিভারেবলকে ভেঙে টাস্ক বানাবো, কাজ বানাবো, তখন আমরা প্রজেক্ট ওয়ার্কে চলে আসবে। ও আচ্ছা, ওই টাস্কগুলোর প্রত্যেকটা বুঝছি। হ্যাঁ, ওই টাস্কগুলো তখন প্রজেক্ট ওয়ার্ক হবে। হ্যাঁ, যেটা থেকে আসলে প্রোডাক্টের, আর এই যে ডেলিভারি এটা তো প্রোডাক্ট স্কোপ ডেলিভারিটা, আর আমরা যখন টাস্ক বানাবো তখন প্রজেক্টের কাজগুলো পেয়ে যাবো। ওইটা আসলে নেক্সট চ্যাপ্টারে বলবো আমি, নেক্সট চ্যাপ্টার ওটা দিয়ে শুরু। আর ওই প্যাকেজটা খুলে যখন কাজগুলো বের করবো, তাহলে ওই কাজগুলো করলে ওই প্যাকেজটা তৈরি হয়ে যাবে, সেটাই প্রজেক্ট ওয়ার্ক হবে। তবে তারপর ওই ডেলিভারেবল পাশাপাশি অনেকে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট নামে বা প্রজেক্ট ওয়ার্ক নামে কিন্তু আলাদা একটা ইয়েও রাখে, কম্পোনেন্ট রাখে, সেখানে স্পেশাল কাজগুলো রাখে, যেমন প্ল্যান তৈরি করা, এগুলো তো আসলে কোনো ইয়ার মধ্যে পড়ে না, প্রজেক্ট স্কোপের মধ্যে না পড়লেও WBS এর মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, WBS এর মধ্যে দিয়ে দেয়, কারণ ওটা ডাইরেক্টলি প্রজেক্ট ওয়ার্ক না বলতে পারেন, যেটা সেটা ডাইরেক্টলি কোনো ডেলিভারেবল তৈরি করতেছে না বা ফিচার বা ফাংশনালিটি তৈরি করছে না প্রোডাক্টের, কিন্তু ওইটা না হলে তো আমরা কাজ করতে পারবো না। ওগুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট নামে টাইম লাগছে, ওগুলা করতেও টাইম লাগবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওটা না রাখলে কিন্তু আপনার ওটার হিসাব ম্যানেজমেন্টকে দেখাতে পারবেন না, যে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টে যে এতগুলো প্ল্যানিং করলেন, এতগুলো সেশন করলেন, এতগুলো মিটিং করলেন, এটা তো অবশ্যই কস্টিং আছে, টাইমিং আছে, ডকুমেন্ট বানাইলেন, এগুলো কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা কমন টুল, সেটা প্রায় সবাই ওয়ার্ক প্যাকেজের মধ্যে রেখে দেয় একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট নাম। জি ঠিক আছে ভাই, তাহলে তো আবার নেক্সট দিন, রাইট? আমরা ভাই কোন পরীক্ষাটা দিব এবার এই উইকের মধ্যে? এটা জি এটা স্কোপ, স্কোপ ম্যানেজমেন্টের। ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ভাই ওই যে প্র্যাকটিস স্ট্যান্ডার্ড ফর WBS যেটা, এটা একটু তাহলে লিংকটা দিয়ে দিন একটু। হ্যাঁ আচ্ছা, দিয়ে দেব। জি রাজা ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, সেলফ স্টাডি বা সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কোনো ইনস্ট্রাকশন কি আছে, যে আপনি প্রথম দিকে যেভাবে মানে বলেছিলেন যে ওই যে চ্যাপ্টার এইটার সাথে ওইটা পড়তে হয়, এরকম কি কোনো গাইডলাইন বা ইনস্ট্রাকশন আছে? কারণ এই PM বুক যদি আমি শুরু থেকে পড়া শুরু করি, মানে আসলে বোঝাটা মুশকিল হয়ে যাবে। সো ওই চ্যাপ্টার যদি কোরিলেট করে পড়াটা শুরু করতে পারি, তাহলে মনে হয় মানে আমরা সফটওয়্যার ফিল্ডে যেটা আমাদের সমস্যা আর কি, যে হয়তো বুঝতেছি মানে ক্লাসগুলা বুঝতেছি, কিন্তু আসলে রিয়েল লাইফে আমরা কোরিলেট করতে পারি না যেহেতু আমরা সফটওয়্যারের। এখন যদি ওরকম একটু বোঝার সুবিধার জন্য কোন চ্যাপ্টারের সাথে আসলে কোন চ্যাপ্টার পড়লে সুবিধা, এরকম একটা যদি ইনস্ট্রাকশন আমাদের একটু দিতে। এটা তো আমি এইভাবেই তো, আমি তো লেকচারটা পুরো এইভাবেই দিচ্ছি, আমি এখন যেভাবে ক্লাস যাচ্ছি এইভাবে আসলে আল্লাহ।
ডাক্তার কি কিছু বলবো আর না এমনি এমনি ভালো আছো না ডাক্তার জি না ভালো আছে আমি ভালো কই চেহারা কই তোমার তোমার কি সাহায্য ওর চুল কমই থাকলো নাকি না ভাই নেড়া করছিলাম তো ভাই আর তিন বার নেড়া করছি তিন মাস কিন্তু তোমার তো চুল কম ছিল নাকি আগে থেকে কম ছিল ছোটবেলা থেকে আগে থেকেই কম ছিল জি ভাই আচ্ছা এই রেজা কথা তো শেষ হলো না আচ্ছা ইয়া ওই যে তোর তুই না একটা ইয়া করছিস না ওই যে সফটওয়্যার যে মেডিকেল সার্ভিসেস এর কোনো সফটওয়্যার কাজ করছিস না হ্যাঁ বলছিল একটা মানে ছিল তো মানে এটার সাথে ভিডিও কনসালটিং অ্যাড করে দিলে তো বাসা থেকে সাপোর্ট হ্যাঁ বাসা থেকে সাপোর্ট পাইতো কিন্তু এখন আসলে আমি ফোকাস থাকতে পারছি আমি আসলে মানে ওয়ান প্রোডাক্ট এট এ টাইম ফোকাস করতেছি এই মুহূর্তে আমার মাথায় যেহেতু আসছে ওইটা তারপর আমি ওটা করতেছি না কারণ আমি ওই যে এক্সেল আপ নিয়ে কাজ করতেছি আর কি এক্সেল আপ বেস্টাই লিঙ্কটা এই যে আমার পিছনে আমার পিছনে তো এক্সেল আপের লোগো লেখা রাখছি ট্যাক্সি নাই হ্যাঁ 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 এক্সেল আপ ডটকম ওইটাতে এখন আমি কি ব্রাউজ কর এখন ব্রাউজ কর যে ল্যাপটপে হ্যাঁ হ্যাঁ ব্রাউজ করব আগে হ্যাঁ এটা আসলে কি ইয়া এটা ইয়া বানাইছে আর কি লিন্ডা বা লিঙ্কডইন লার্নিং এর মতো একটা সাইট বানাইছে যেখানে রেকর্ডেড কোর্সগুলো থাকবে ই লার্নিং আচ্ছা না ভালো হবে e-learning এবং বাংলা ইংলিশ দুটো হ্যাঁ ফোকাস বাংলা কিন্তু ইংলিশও আছে কি দুটোই আছে কিন্তু ফোকাস বাংলা এটা কি এটা এটা কি কোন ফিচার অ্যাপ মানে প্ল্যাটফর্ম মানে এডুকেশন আচ্ছা এডুকেশন প্ল্যাটফর্ম গুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না এটা আসলে কারোর জন্য বানায়নি আমার জন্য আর কি আমি জাস্ট লিন্ডা টাইপ আর কি লিন্ডা বাই ইডিমি টাইপ ইডিমি রেজা ডিস্টার্ব করতেছে ইন্টারনেট কথা শুনতে পাচ্ছ না কেটে কেটে যাচ্ছে আচ্ছা আমি তাহলে ইয়া করি শেয়ারিংটা বন্ধ করি না শেয়ারিং বন্ধ করি আচ্ছা 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 বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ না না আমি 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 যেটা বলতে চাচ্ছি যে মানে ইয়া